نحمده نصلي ونسلم على سيدنا ومولانا محمد صلى الله عليه واله وسلم رسوله النبي الامين المكين الحنين الكريم الرؤوف الرحيم وعلى اله الطيبين والطاهرين والمعصومين الاجمعين خصوصا على سيدنا الغوث الاعظم وعلى جده نبينا وعليه الصلاه والسلام فقد قال الله تبارك وتعالى في القران المجيد والفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقل تعالوا ندعو ابناءنا وابناءكم ونساءنا ونساءكم وانفسنا وانفسكم ثم نبتهل فنجعل لعنه الله على الكاذبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا উপস্থিত সমস্ত আশিকানে মুস্তাফা মুহিব্বানে আহলে বাইত কেরাম ও গোলামানে হযরতে গাউসে আজম, খাস করে আমার সকল বীর ভাই ও বীর বোন, এছাড়া বিশেষ করে মঞ্চ উপবিষ্ট রাজবাড়ী আঞ্জুমানে কাদেরিয়ার ভাইস প্রেসিডেন্ট সাহেব এবং জয়েন্ট সেক্রেটারি সাহেব, এবং মঞ্চে আপনাদের দুইজন চেয়ারম্যান সাহেব উপস্থিত আছে, উপজেলার চেয়ারম্যান আর ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান আমাদের আমজাদ আলী সাহেব, আমাদের পীর ভাই মোস্তফা সাহেব, তো আরও অনেক ভদ্র মহোদয়গণ উপস্থিত রয়েছেন আপনাদের সকলকে এবং এখানে উপস্থিত, তাছাড়াও বাংলাদেশের বাইরে থেকেও যারা অনলাইন লাইভ টেলিকাস্টের মাধ্যমে শুনছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং মোবারকবাদ, এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই রাজবাড়ী জেলার চরমাইট খোড়া এই গ্রামে অবস্থিত তৈরি হচ্ছে বড় ইমাম পাক সৈয়দুস শোহদা শহীদে কারবালা সৈয়দুস শোহদা সৈয়দনা হযরত ইমাম আল হাসান আল মুজতবা আলাইহি সালাতু ওয়াসালাম, ওনার নামপাকের উপরে ইমাম বারায়ে ইমাম হাসান আলাইহি সালাম। আমরা এই ইমাম বারা পাকের প্রাঙ্গণে সব উপস্থিত হয়েছি ইমাম পাকের যত মুহিব্বিন, তো এটা চরম সৌভাগ্য, ইমাম পাকের মুহাব্বতকারীর সংখ্যা খুব বেশি হবে না, কম হবে, বুঝেছেন না? কারবালাতে ইমাম পাকের সাথে কয়জন ছিলেন? 71 জন, ওনাকে নিয়ে 72, ওনার সাথে ছিলেন 71 জন, ওনাকে নিয়ে 72, আর বিরোধী পক্ষে কত ছিল? 22,000। তো স্বভাবতই ওনাদের মজলিসে ওনাদের চাহনেওয়ালা ওনাদের ভক্ত আশিক এই সংখ্যাটা কম হবে, এই রেশিওতেই হবে। তো আমরা এখানে এক এক দিন এক একটা আয়াত পাক নিয়ে আমরা আলোচনা করছি, গতকালকে আয়াতে তাতহির থেকে হয়েছে, আজকে পাক পঞ্জাতনের সানে
আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত। কোরআন পাকে, এটা আমি আগেও বলেছি এখনও বলছি, কোরআন পাকে এমন কোনো পারা নাই যে পারাতে পাক পঞ্জতনা তাহার তথা আহলে বাইতে কেরাম আলাইহিমুসসালামের সানে আল্লাহ পাক আয়াত নাজিল করেন নাই। অসংখ্য আয়াত করিমা আছে, আমরা তো এক একদিন এক একটা আয়াত নিয়েই শুধু আহলে বাইত পাকের উপরেই বলছি। এখন আপনারা বলবেন যে আপনাদের মৌজু শুধু আহলে বাইত, তা আমাদের মৌজু আহলে বাইত হবে না কেন? কারণ এইটাই তো ইমান, আগে আমাদেরকে ইমানটাকে ঠিক করতে হবে। আর নামাজ রোজা হাজ জাকাত ইবাদত বান্দাগির কথা যে 73টা যে দল হবে, তো 73 দলই বলে, আমরাও বলি 72 দলও বলে, কিন্তু যাদের মুহাব্বত ইমান, যেটা ইমান কলবে দাখিল না হলে যার জন্য নামাজও নাই রোজাও নাই হজও নাই জাকাতও নাই, এই সব কিছুর জন্য মূল হচ্ছে কি ইমান, আর ইমানটাই হচ্ছে আহলে বাইত পাক। এই জন্য আল্লাহর রাসূল বিদায় হজে আর কোনো কথাই বলেননি, একটাই কথা বলেছিলেন হাদিসে সাকালাইন, কোরআন আর আহলে বাইত। হুজুর দেখিয়ে দিয়ে গেছেন, রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন যে তোমরা এই, আমি তোমাদের মাঝে এই দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, একটি কোরআন আর একটি দ্বিতীয়টি আমার আহলে বাইত। এটা হুজুর পাকের শেষ ভাষণ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কোরআন আর আমার আহলে বাইত, এই দুটোকে যদি শেষ ভাষণ মানে খুব ইম্পর্টেন্ট, যে ওনার দিক নির্দেশনা যে আমার পর তোমরা কী করবে, তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেছি, এই দুটিকে কোরআন আর আমার আহলে বাইত পাকে যদি আঁকড়ে ধরে থাকো তো কখনো পথভ্রষ্ট হবে না। তো আহলে বাইত পাক হচ্ছে নাজাতের তরি, হেদায়েতের রাস্তায় চলার একটাই মাধ্যম আহলে বাইত। তো এটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে বিষয়ে আজ সারা বিশ্বের মুসলমানদের তাকরির করার কথা সেটাকেই মেজরিটি পার্সেন্ট অ্যাভয়েড করে যায়। তা আমি তো ভাই আপনাদের দেশে এসেছি এই জন্যই, হেদায়েতের রাস্তা দেখাবার জন্য, আর হেদায়েত তো ওনারাই, এই জন্য ওনাদের কথা বলতে হবে, আর এই জন্যই তো আল্লাহ পাক কোরআন পাকে এত আয়াতে কারিমা নাজিল করেছেন, এই কারণেই তো আল্লাহ পাক নামাজের মধ্যে আর কারো তো নাম আল্লাহ পাক নিলেননি, ঢুকান নাই, মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের উপরে দরুদ পাক ঢুকিয়েছেন, যে দরুদ পড়ো শুধু মুহাম্মাদের উপর আর আলে মুহাম্মদ, কারো নাম নাই। আহলে বাইত কত ইম্পর্টেন্ট, নামাজই সবচেয়ে বড় দলিল, কত ইম্পর্টেন্ট। তো এটা তো আমাদের প্রত্যেকের মৌজু হওয়ার কথা বা বিষয়বস্তু হওয়ার কথা, এই কারণেই আমি আপনাদের কাছে আসি, যেটা থেকে আজ অধিকাংশ আলেম আপনাদেরকে সরিয়ে রেখেছে, জানার কারণে হোক না জানার কারণে হোক, অবশ্য যারা ভালো আলেম তারা তো জানেই, তারা ইচ্ছাকৃতভাবে এটা করে। তো এই জন্যই আমাদের আশা যে হেদায়েতের মূল যে যে কোনটা সিরাতে মুস্তাকিম আর কোনটা জাহান্নামের রাস্তা, এই দুই রাস্তা চিনিয়ে দেওয়া, এই জন্যই আহলে বাইত। আল্লাহর রাসূল তো নিজেই গাদীরে খুমের ময়দানে যখন বক্তব্য দিলেন, কোরআন পাকের কথা একবার বলেছিলেন, আহলে বাইতের কথা তিনবার বলেছিলেন। মুসলিম শরীফের হাদিসে পাক সহিহুল মুসলিম দ্বিতীয় খণ্ডের 278 পৃষ্ঠা কিতাবুল ফাজাইল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, তিন মারতাবা আহলে বাইতের কথা বললেন। কেন? আল্লাহর রাসূলই তো কোরআনের সাথে তিন গুণ, কোরআন একবার আহলে বাইতের কথা তিনবার বলেছেন, খোদ আল্লাহর নবী তো আহলে বাইত পাককে প্রাধান্য দিয়েছেন, আর আমরা যে বক্তব্য দিচ্ছি সত্য কোরআন আর হাদিস থেকে, তো কোরআন থেকে বলছি আর হাদিস পাক থেকে বলছি, হাদিস মানে কি? রাসূল পাকের কথা, রাসূল পাকের কথা মানে ওনার বক্তব্য, ওনার খুতবা, ওনার ওয়াজ, ওনার বক্তব্য। তো আল্লাহর রাসূল যদি ওনার আহলে বাইতের জন্য বলে যান তা আমরা বলবো না কেন? তা আমাদেরও তো সাবজেক্ট আহলে বাইত পক্ষে করা আল্লাহর নবীজির সুন্নাত, হুজুরই তো আহলে বাইতের জন্য বলে গেছেন, কেন বলবেন না? ইনারা না যাতে তরি, মিসকাত শরীফের হাদিসে পাক, আহমদ ইবনে হাম্বালের হাদিসে রেওয়ায়েত করেছেন, এবং মিসকাত শরীফ কিতাবুল ফাজাইলের মধ্যে, এবং এই হাদিস শরীফটি যত বেরেলি মসজিদ রয়েছে সমস্ত মসজিদে যে খুতবার বই পড়ায় পড়া হয় খুতবায়ে ইলমি, এই খুতবায়ে ইলমি পঞ্চম নম্বর খুতবার খুতবায়ে সানির মধ্যে এই একই হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, মাসালু আহলু বাইতিকা সাফিনাতিন নূহ মান রাকাবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এই হাদিসে পাকের রাবি, তিনি কাবা শরীফের চোকাট ধরে বললেন, খোদার কসম
আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে নিজের কানে শুনেছি, নিজের কানে শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই আহলে বাইত নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মাসালু আহলু বাইতি কা সাফিনাতিন নূহ, আমার এই আহলে বাইত নূহ আলাইহিস সালাম নূহ নবীর কিস্তির নেই। মাররাকে বাহা, যে কিস্তির উপর আরোহণ করলো না যা সেই পরিত্রাণ পেল। ওয়ামান তাখাল্লাফা, আর যারা পিছনে থেকে গেল গারাকা, এবং মিসকাত শরীফের আলফাজ লফজ হচ্ছে হানাকা, সে ডুবে গেল ধ্বংস হয়ে গেল। রসুল পাক নাজাতের তরি দেখিয়ে দিয়ে গেছেন যে আমি আমার আহলে বাইত নূহ নবীর নৌকার সাথে তুলনা কেন দিলেন, এই জন্য যে নূহ আলাইহিসসালামের উপরে যারা ঈমান এনেছিলেন তারাই নূহ নবীর কিস্তিতে চেপেছিলেন, আর যারাই নূহ কিস্তি মানে নৌকা, বুঝলেন না, উর্দু বা ফার্সিতে কিস্তি বলে, নূহ আলাইহিসসালামের নৌকাতে যারাই চেপেছিলেন তারাই নাজাত পেয়েছিলেন, যারা চাপেনি তারা কি হয়েছিল, প্লাবন, কেউ গাছের উপরে উঠেছিল, কেউ পাহাড়ে উঠেছিল, এই পাহাড় ডুববে না, কিন্তু সব ডুবে গেল এবং সব ধ্বংসপ্রাপ্ত, হালাক হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, ডুবে গেল। যারা নূহ নবীর কিস্তিতে উঠেছিল একমাত্র তারাই নাজাত পেয়েছিল, আর কারা উঠেছিল, যারা নূহ আলাইহিসসালামের উপরে ঈমান এনেছিল। আল্লাহ রাসূল বলেছেন আমার আহলে বাইত এই 73 ফিরকার সমুদ্রে ওই রকম নাজাতের তরি, নাজাতের নৌকা, যারা আমার এই নৌকায় চাপলো মানে আমার আহলে বাইত পাককে মানলো উনাদেরকে আঁকড়ে ধরলো নাজা, একমাত্র তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। আর যারা এই নৌকায় চাপলো না তারা গারাকা, হালাকা, তারা ডুবে গেল, ধ্বংস হয়ে গেল। এবার দেখেন কারা কারা এই আহলে বাইতের নৌকায় চেপেছেন, কারা কারা আহলে বাইত পাকের নৌকার উপরে চেপেছেন, তারাই নাজাত প্রাপ্তটা রাসূল পাকের বাণী, উনি বলে দিয়েছেন। আর যারা এখনো চাপেন নাই তারা এখনো চেষ্টা করেন এই নৌকাটাকে খোঁজা। আমি মেদিনীপুর দরবার পাকের কথা কেন বলি, আমি ওনাদেরকে জানি, আমি ওনাদেরকে চিনি, ছোট থেকে আমি ওখানে মানুষ, আমার আব্বা বর্তমান সাজ্জাদ নাসিন হযরত পাকের দাদা জানের মরিদ, আমার দাদি দাদি উনার আব্বা জানের মরিদ, মানে বর্তমান হুজুর পাকের দাদা জানের আব্বা জানের, বুঝতে পেরেছেন না, বংশ পরম্পরায় এই খানদান পাককে আমরা জানি যে ইনারা আহলে বাইত। আরও অনেক খানদান থাকতে পারে, আমি বলছি না সেখানে যাবেন না তা নয়, অবশ্যই আপনারা যে যে পীরের কাছে আছেন সে সেখানে থাকেন, নিজের নিজের জায়গায় থাকেন, কিন্তু রাস্তাটা ঠিক করেন। যদি আপনার পীর আহলে বাইত হয়ে থাকেন অবশ্যই তাকে ধরে থাকেন, যদি উনি কামের ওয়ালি হন ওনাকে ধরে থাকেন, যদি না হন তাহলে তাকে খুঁজুন। আর আমি তো সবাইকে জানি না কোথায় কোন খানদান পাক রয়েছেন, কিন্তু আমি এটার ব্যাপারে গ্যারান্টি দিতে পারি জন্ম থেকে আমরা এখানে আসি, আমরা ওনাদেরকে চিনি, ওনাদেরকে জানি, এই জন্য মেদিনীপুর দরবার পাকের কথা বলি যে উনার আহলে বাইত। যদি আহলে বাইতের রাস্তায় আসেন ভালো, না আসেন তাহলে চলে আসুন, উনাদেরকে ধরুন, লাভ আমাদের নাই, লাভ আপনার, নাজাত আপনার হবে। তারা বলে পঞ্জতন পাকের উপরে আহলে বাইতের উপরে কোরআনে আয়াত আছে, কত আয়াত, কালকেই বললাম আয়াতে তাথির আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাথিরা। আবার আজকে যে আয়াতটি আমি পড়েছি এটা শুধু পাঁচ জনের উপরে, কয় জনের উপরে, এটাও পাঁচ জনের উপরে। এই আয়াতটির সানে নজুলটা আগে আমি বলি, আগে সানে নজুল বলি, এই আয়াতটা কিসের পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার ইহুদিরা আসলো, এসে বলল আপনি কি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা মনে করেন? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ তিনি আল্লাহর বান্দা এবং তিনি আল্লাহর রাসূল। তখন উনি তারা বলল যে আপনি কি বিনা বাপে কোনো সন্তান দেখেছেন? অর্থাৎ বোঝাতে চাইল ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিভিন্নভাবে বুঝালেন যুক্তি লজিক দিয়ে যে আল্লাহ পাক তিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, তিনি এক অদ্বিতীয়, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি, তার কোনো সন্তান নাই। কিন্তু তারা নাছর বান্দা, কিছুতেই বুঝতে রাজি না, শুধু
মানে এরে তর্ক করে, যখন কিছুতেই মানতে চাইল না, তখন আল্লাহ পাক এই আয়াত পাক নাজিল করলেন রাসূল পাকের উপর, জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। আল্লাহ পাক এই আয়াত অবতরণ করে আল্লাহ পাক বললেন, কুল তাআলাও ফাকুল তাআলাও, তাদেরকে আপনি বলুন, অতঃপর আপনি বলুন, তাআলাও এসো, তোমরা এসো, নাদউ আবনাআনা আবনাআকুম, আমরা ডেকে নিই আমাদের পুত্রদেরকে, তোমরা ডেকে নাও তোমাদের পুত্রদেরকে, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, আমরা ডেকে নিই আমাদের মহিলাদেরকে, মহিলাদিগকে, তোমরা ডেকে নাও তোমাদের মহিলাদিগকে, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, এবং আমরা ডেকে নিই আমাদের জানসমূহকে, তোমরা ডেকে নাও তোমাদের জানসমূহকে, সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, অতঃপর আমরা মুবাহিলা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক মিথ্যাবাদী মিথ্যুকদের উপরে অভিসম্পাত করুন, অর্থাৎ লানাত করুন। আল্লাহ পাক এই আয়াত পাক নাযিল করলেন রাসূল পাকের উপরে, কি বললেন, যে ওদেরকে বলুন, ইহুদিদেরকে বলুন, এসো আমরা ডেকে নিই আমাদের পুত্রদেরকে, তোমরা ডেকে নাও তোমাদের পুত্রদেরকে। তো রাসূল পাককে যখন আল্লাহ পাক বলছেন যে আপনি বলুন আমরা ডেকে নিই আমার সন্তান দিগকে, তাহলে আল্লাহ রাসূলের সন্তান আছে, তো পুত্র বলেছেন, মেয়ে নয়, আমার পুত্রদেরকে, ছেলেদেরকে, তাহলে আল্লাহ রাসূলের যদি ছেলেই নাই, পুত্র নাই, সন্তান নাই, তো তাহলে আল্লাহ কি করে বললেন যে আমি আমার সন্তানদেরকে ডেকে নিই? বুঝতে পেরেছেন না? তো এই আয়াত পাক সাবিত করে যে আল্লাহর রাসূলের সন্তান বেটা আছে, পুত্র আছে, তারা কারা আল্লাহ পাক চিহ্নিত করেছেন সেটা আমরা আসছি তাফসীরে, এবং বলেন আমার মহিলাদেরকে ডেকে নিই, তোমরা তোমাদের মহিলাদেরকে ডাকো, আমি আমাদের জানকে ডেকে নিচ্ছি, কারণ আল্লাহর রাসূলের জান আছে, তোমরা তোমাদের জানকে ডাকো যদি তোমাদের জান থাকে। এই আয়াত পাক যখন নাজিল হলো, এই আয়াতের তাফসীরে প্রথম তাফসীর সহিহুল মুসলিম, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডে 278 পৃষ্ঠা কিতাবুল ফাজাইলে, এই মুসলিম শরীফ সহি যত হাদিসের কিতাব আছে তার মধ্যে সবচেয়ে টপ র‍্যাঙ্কের কিতাব বুখারি আর মুসলিম, আর বুখারি আর মুসলিমের সমস্ত হাদিস সহি, এই জন্য হাদিসের উপরেই স্ট্যাম্প দেওয়া আছে সহিহুল বুখারি, মুসলিম শরীফের উপরেই লেখা আছে সহিহুল মুসলিম, মানে এই হাদিসের তামাম হাদিসই সহি। তো মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে 278 পৃষ্ঠা, এবং তিরমিজি শরীফ দারুল উলুম দেওবন্দ প্রিন্টের 214 পৃষ্ঠা, এটাও 76-টার মধ্যে একটি কিতাব, মুসলিম শরীফ তিরমিজি শরীফ প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়, বেরেলি দেওবন্দি ওহাবি লামাজাবি জামাত ইসলামী তবলিগ জামাত, তাহলে তারা যদি পড়ে থাকে তাহলে এ হাদিস তারাও পড়েছে, প্রকৃত যদি আলেম হয়। এবং এই হাদিস আল্লামা হাকিম মুস্তাদরাক আল্লাহ সহিহাইনের তৃতীয় খণ্ডের 176 পৃষ্ঠা, হাদিস নম্বর 4782। আবার এই হাদিস শরীফটি আলী বিন শাহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু আনহু তার মাবাদাতুল কুরবা ফি ফাজাইল আলে আবা এই কিতাবের দ্বিতীয় মাবাদাতের প্রথম হাদিস, এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তারিখুল খোলাফার 132 পৃষ্ঠায় এতগুলো কিতাব পাকে এসছে। আমি যে এবারতটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি সেটা মুসলিম শরীফ থেকে, সহিহুল মুসলিম, প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, 76টা কিতাবের মধ্যে একটি। ইমাম মুসলিম এই হাদিস তাখরিজ করেছে, হাদিসের রাবি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়াত নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ইলা আখিরিল আয়াত দা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আলিয়ান ওয়া ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনা ফাকাল আল্লাহুম্মা হাউলাই আহলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন এই আয়াত পাক নাযিল হলো, আল্লাহ পাক বললেন, হে নবী ওদেরকে বলুন এসো আমরা ডেকে নিই আমার পুত্রদেরকে, তোমরা ডেকে নাও তোমাদের পুত্রদেরকে, আমরা ডেকে নিই আমাদের মহিলাদেরকে, তোমরা ডেকে নাও তোমাদের মহিলাদেরকে, আমরা ডেকে নিই আমাদের জানসমূহকে, তোমরা ডেকে নাও তোমাদের জানসমূহকে। এই আয়াত পাক যখন নাযিল হলো, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলিয়ান ওয়া ফাতিমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনা, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে মাওলা আলীকে ডাকলেন, ইমাম হাসানকে, ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালামকে ডাকলেন, হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন আলাইহিস সালাম।
ইনাদেরকে ডাকার পর আল্লাহ রাসূল হাত উঁচিয়ে বললেন, আল্লাহুম্মা হা উলাই আহলি, এ আল্লাহ ইনারাই হচ্ছেন আমার আহলে বাইত। প্রত্যেকটা জায়গায় আহলে বাইত বলতে শুধু ইনাদেরকেই আল্লাহ রাসূল বুঝিয়েছেন। আয়াতে তাতহীর নাজিল হলো, চাদরের মধ্যে ঢুকিয়ে নিয়ে বললেন, এ আল্লাহ ইনারাই আমার আহলে বাইত, আল্লাহুম্মা হা উলাই আহলু বাইতি। জবরদস্তি করে মানে এরা রসুল পাকের উপরেও বিশ্বাস আনতে পারছে না। যাই হোক, এই আয়াত পাক যখন নাজিল হলো, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে খাজেন, তাফসীর আল কবীর, তাফসীরে নাসাফি, আরো দিগার তাফসীরের কিতাবের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাওলানা আলী ফাতেমা হাসান হোসেনকে ডাকলেন, ডেকে বললেন, বলেন চলো আমাদেরকে যেতে হবে, সাথে আর কাউকে নিলেন না মুবাহালা করার জন্য। বললেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কদ ইহতাদ্দা ইহতাদ্দাল হুসাইন ওয়া আখাযা ইয়াদাল হুসাইন হাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমাম হুসাইন আলাইহিস সালাম খুবই ছোট ছিলেন, উনাকে কোলে নিয়ে নিলেন, আর ইমাম হাসান আলাইহিস সালাম উনি বড়, উনার তো হাঁটার মতো ক্ষমতা ছিল, তাই উনার আঙুল ধরে নিলেন। আখাযা ইয়াদাল হুসাইন, ইমাম হুসাইন আলাইহিস সালামের হাত আঙুল ধরে নিলেন। ওয়া ফাতিমা তামশি খালফাহু, ফাতিমা আলাইহিস সালামকে পিছে নিয়ে নিলেন, বললেন হে ফাতিমা তুমি আমার চাদর ধরে নাও। ওয়া আলিয়ান ইয়ামশি খালফাহা, আর মাওলানা আলী আলাইহিস সালাম খাতুনে জান্নাত পাকের পিছনে চলে আসলেন, উনি খাতুন পাকে চাদর মোবারক ধরলেন। রসুল পাক কদম পাক ফেলছেন, আর রসুল পাকের কদম পাকের উপর যখন পাতা তুলে নিচ্ছেন কদম পাক, তখন ওই ছাপের উপরে হযরত ফাতেমাতু জাহরা আলাইহিস সালাম পারাচ্ছেন, উনি যখন পা তুলে নিচ্ছেন ওই পায়ের ছাপের উপরে মাওলানা আলী পারাচ্ছেন। অর্থাৎ খাতুনে জান্নাত পাক এমন পর্দা মেশিন ছিলেন, উনার ছাপের তলায় রসুল পাকের কদম পাক, উপরে মাওলানা আলীর কদম পাক, মাঝখানে খাতুনে জান্নাত পাক, আসমানও না দেখে জমিনও না দেখে এমন ভাবে মুবাহালার ময়দানে যাচ্ছেন। অতঃপর যখন মুবাহালার ময়দানে যাচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইয়াকুলুন নাবিয়্যু লাহুম ইযা দাআউতু ফা আমিনু, বললেন হে আমার আহলে বায়াত তোমরা মনোযোগ দিয়ে শুনো, আমি যখন দোয়া করব তোমরা আমিন বলবে, আমিনু। আচ্ছা ভাই, আহলে বাইত পাককে শিক্ষা দিচ্ছেন তোমরা আমিন বলবে, আল্লাহ রাসূল দোয়া করার পর আর কারো আমিনের দরকার আছে? কেউ কবুল বললেই কি আর না বললে কি? আল্লাহ রাসূল সব পয়গম্বরি মুস্তাজাবুদ দাওয়া, প্রত্যেক নবীর দোয়া মাকবুল কবুল হয়। এখানে আল্লাহ রাসূল উনাদেরকে বলছেন, আমরা এমনকি ছোট ইমাম পাক কোলে আছেন, উনাকেও শিখাচ্ছেন, বাচ্চাকেও বলছেন যে আমার বেটা তুমি আমার কোলে আছো, কিন্তু আমি যখন দোয়া করব তুমি আমিন বলবে। মানেটা কি? এর কারণ কি দোয়া করতে হবে আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন, আমি আল্লাহর কাছে চাইব, দোয়া করা আমার কাজ, কবুল করা তোমাদের কাজ, কবুল হবে আহলে বাইতের ওসিলায়। বুঝেছেন না? আমি এটা বোঝাবার জন্য আরো একটি মেসাল দিই, কোরআন পাকের আয়াত পাক এসেছে, কোরআন পাক সূরা রাদ 7 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নামা আনতা মুনজিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদ, আমি তো কেবল, আল্লাহ পাক বলছেন ইন্নামা আনতা মুনজিরুন, রাসূল পাককে বলছেন হে আমার নবী আপনি তো কেবলমাত্র ভয় প্রদর্শনকারী, আপনি তো কেবলমাত্র ভয় প্রদর্শনকারী, আর প্রত্যেক কওমের জন্য একজন হাদি থাকেন, হাদি মানে রাহবার, রাস্তা দেখানেওয়ালা, মুরশিদ। এই আয়াত পাক যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না যে আমরা, ওনারা ভাব জানছেন যে আল্লাহ রাসূলই ভয় প্রদর্শনকারী, উনি আমাদের হাদি, উনি আমাদের রাহবার, তো এটা কিরকম কথা যে আল্লাহ তাআলা বলছেন আপনি কেবলমাত্র ভয় প্রদর্শনকারী, আবার এখানে ইন্নামা মানে কেবলমাত্র, কালেমে হাসার, আর প্রত্যেক কওমের একজন হাদি থাকেন, তাহলে হাদি অন্য কেউ, আবার বলছেন ইন্নামা আনতা মুনজিরুন, এই বান্দাদের জন্য আপনি শুধুমাত্র ভয় প্রদর্শনকারী, মানে ভয় প্রদর্শন ছাড়া আপনার কোনো কাজ নাই, এটার মানে তাই হচ্ছে না, শুধুমাত্র ভয় প্রদর্শনকারী, ইন্নামা আপনি শুধুমাত্র ভয় প্রদর্শনকারী, অর্থাৎ আপনার কাজই হচ্ছে তাদেরকে ভয় দেখানো, বান্দাকে আর কাজ নাই,
বাকি কাজ হাদি করবেন, বাকি কাজ কে করবেন? ওই হাদি, এই হাদিটাকে এই আয়াতটার জন্য নাজিল হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি। যদি কেউ দেখতে চান আমার কাছে চলে আসুন, এই ট্যাব আমার এখানে আছে, অলওয়েজ ওয়েলকাম, এই ট্যাবে সব কিতাব রয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসির আদ-দুররুল মনসুরের মধ্যে রিওয়ায়াত করেছেন, এবং আরনের ইমাম সালাবি তাফসির তার তাফসিরে সালাবিতে রিওয়ায়াত করেছেন, ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনে রিওয়ায়াত করেছেন। আমি কয়েক না হলেও 8 থেকে 10টা হাদিস ও তাফসিরের কিতাব থেকে আমার এখানে কোট করা আছে। আমি সময় বাঁচানোর জন্য সব কিতাবগুলো বলতেছি না, মেনে তাফসিরে দুররে মনসুরকে কোট করলাম। এই আয়াত পাকের তাফসিরে যখন এই আয়াত পাক নাজিল হলো, অবতীর্ণ হলো, আপনি তো কেবলমাত্র ভয় প্রদর্শনকারী, আর প্রত্যেক কওমের একজন হাদি থাকেন। আল্লাহ রাসূল নিজের বক্ষব ওয়ারকে হাত দিলেন, দিয়ে বললেন আমি কেবলমাত্র ভয় প্রদর্শনকারী। তারপর নয়ের আলীর স্কন্ধে সে হাত রাখলেন, হাত রেখে বললেন ইয়া আলিও আনতা লিকুল্লা কওমিন হাদ, হে আলী তুমিই হচ্ছে প্রত্যেক সম্প্রদায়ের ভয় হেদায়তকারী, হাদি রাহবার। তুমি প্রত্যেক সম্প্রদায়ের হেদায়তকারী, এর অর্থটা কি? অর্থ হচ্ছে আল্লাহ পাক এটাই হুজুরকে হুকুম করলেন, আপনি শুধু বান্দাকে ভয় দেখান। ওরা তো মূর্তি পূজা করে, ওরা মেয়ে সন্তান হলে জিন্দা পুঁতে দেয়, চুরি করে, আইজামে জাহেলিয়াতের জামানার থেকে তখন চলছে। তো আপনি ওদেরকে ভয় দেখান, ভয় দেখান মানে কি? চুরি করছো, চুরি করলেই শাস্তি, মেয়ে হোক ছেলে হোক সমান, মেয়ে হলে জিন্দা মাটিতে পুঁতে দিচ্ছ, একটা সন্তানকে হত্যা করা এই পাপ, এটা করলে এই শাস্তি। মূর্তি পূজা করছো, মূর্তি পূজা হচ্ছে শিরক, এই কাজ করলে তার এই শাস্তি, জাহান্নামের আগুনে পড়বে, এই হবে কবরে আযাব হবে, কবরে সাপ আসবে, বিচ্ছু আসবে, দংশন করবে, কবর ছোট হয়ে যাবে, কবরে এরকম এরকম ভয়ানক ভয়ানক আযাব হবে, কিয়ামতের দিনে উঠবে আঘাত মাথার উপর সূর্য থাকবে, এত ঘাম হবে, সাঁতার কাটতে থাকবে, জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তেজ, এইরকম ভাবে তোমাদেরকে পুরানো হবে, কয়লা হয়ে যাবে, এইভাবে ওদেরকে ভয় দেখান, ওদেরকে ভীতত্রস্ত করেন। যখন এই খারাপ কাজের শাস্তির কথাগুলো বয়ান করবেন, এই খারাপ কাজ করলে এই শাস্তি, এই খারাপ কাজ করলে এই শাস্তি, মূর্তি পূজা করলে এই শাস্তি, তারা তখন ভীতত্রস্ত হয়ে রাস্তা খুঁজবে, তখন ভয়ে ভয় পেয়ে রাস্তা খুঁজবে, তাহলে আমাদের বাঁচার উপায় কি? তা আপনি শুধু ভয় দেখেন, এই এই করলে এই শাস্তি, এই করলে এই শাস্তি, এই করলে এই পানিশমেন্ট, এই যখন আপনি ভয় দেখাবেন ওরা তখন রাস্তা খুঁজবে, কোন রাস্তায় চললে আমি শাস্তি থেকে বাঁচবো, তখন রাস্তা দেখানে ওয়ালা মাওলা আলী, ভয় দেখানো আপনার কাজ, মানুষকে হেদায়ত করা মাওলা আলীউল মুর্তাজা আলাইহিসসালাম আলাইহিসসালামের কাজ, বুঝেছেন না? উনি রাস্তা দেখাবেন। ঠিক এখানেও দোয়া করব, আমি চাইবো এদের জন্য, আর হে আহলে বাইত আপনারা আমিন বলবেন, আপনারা আমিন বলবেন, এটার দ্বারা আমাদেরকে আল্লাহ রাসূল শিক্ষা দিতেছেন হার দোয়া কবুল হবে আহলে বাইত পাকের ওসিলায়, সুবহানাল্লাহ, উনাদের ওসিলা ছাড়া দোয়া কবুল হয় না। এখন এই শিক্ষা যখন দিচ্ছেন উনাদেরকে, এখন ময়দানে চলে গেছেন, এখন ময়দানে ওদের তো যত ছেলের জায়গায় যত ওদের ছেলে আছে সবকে ওরা নিয়ে এসছে, যত মহিলা সব মহিলাকে নিয়ে এসছে, যত পুরুষ সবকে নিয়ে এসছে, পুরো ময়দান ইহুদিদের জনসংখ্যায় ভর্তি, আর ইনাদের মাত্র 5 জন, তার মধ্যে 2 জন বড়, 3 জন তাও না, মওলা আলীর আর খাতুন জান্নাত পাকের উমর মোবারক খুবই কম, অন্য সাহাবীদের তুলনায় বয়স খুব কম, খাতুন জান্নাত পাকের বয়স 14-15 হবে এরকম, দুনিয়াবি বয়স, বুঝেছেন না? মওলা আলী আলাইহিস সালামের তখন হয়তো বয়স হবে কত, হয়তো 22-23 এরকম, খুব বয়স ওনাদের দুনিয়া বিমন মর খুব কম, আর রসুলের পা এই কয়জন, তো তারা পুরো মাঠ ভর্তি। এখন তাদের যে সবচেয়ে বড় আলেম ইহুদিদের, তার নাম আকিব, সে চিৎকার করে উঠলো মাঠে ওই 5 জনকে দেখার পর, যে বললো আমরা মুবাহিলা করতে চাই না, চলো আমরা ফিরে যাবো। তারা বললো কেন, আপনি তো আমাদেরকে দেখে নিয়ে আসলেন, সে চিৎকার করে বললো ইয়া মাশারান নাসারা ইন্নি লা আরা ওয়াজুহান
লাউ সাআলুল্লাহ আন ইউজিলা জাবালান লা আযানহু লাহু মিন মাকানিহি ওয়া লা ইয়াবকা আলাল আরযি নাসারানিয়ুন ইলা ইয়াউমিল কিয়ামা ইলা ইয়াউমিল কিয়ামা। বললেন আমি সেই আকিব ইহুদিদের যে আলেম, সবচেয়ে বড় আলেম, সে বলল আমি এমন পাঁচটা নুরানি চেহারা মোবারক দেখছি, এমন রওশন চেহারা দেখছি, যদি ইনারা একবার পাহাড়কে হুকুম করে দেন, পাহাড় এক জায়গা থেকে চলে অন্য জায়গায় চলে যাবে, আর আমরা যদি মোবাহেলা করি ওয়ালা ইয়াবকা আলাল আরদি নাসারানিয়ুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে ইহুদি জাতিই থাকবে না, খ্রিস্টান জাতিই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে বলে আমরা মোবাহেলা করতে চাই না। তারা বলল আমরা মোবাহেলা করতে চাই না, তারা জিজিয়া কর দিতে রাজি হয়ে গেল এবং বলল আমাদেরকে ক্ষমা করেন, আমরা আপনার সাথে মোবাহেলা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন খোদার কসম, তোমাদের উপর আযাব এত নিকটবর্তী হয়েছিল, তোমরা যদি মোবাহেলা করতে তাহলে খুব তাড়াতাড়ি তাদের চেহারা বানর এবং শূকরে পরিবর্তন হতো, জঙ্গলে আগুন লেগে যেত, এক বছরের মধ্যে পৃথিবীর বুক থেকে নাসারা জাতি শেষ হয়ে যেত আর থাকতো না। দেখুন এই নাসারাদের যে পণ্ডিত আলেম, সে ওই কোলের শিশু ইমাম হুসেন আলাইহিস সালামকে দেখে চিনে ফেলল যে না, ইনাদের সাথে মোবাহিলা করা যাবে না, বিরুদ্ধে যাওয়া যাবে না। সে জ্ঞানী ছিল, সে বিরুদ্ধে না গিয়ে নিজের কমকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে নিল, এক বিধর্মী নাসারা। আর আমরা মুসলমান এমন, এই মুসলমান কারবালার ময়দানে উনাদের এগেনস্টে যুদ্ধ করে মুসলমান জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিল। সে চিনতে পারলো না, কালেমা পড়ার পরেও চিনতে পারলো না, বিধর্মী চিনল, তার নিজের জাতিকে বাঁচিয়ে নিল, যার কারণে আজ তাদের জাতি খ্রিস্টান সারা বিশ্বে রুল করছে, সারা বিশ্বে রুল করছে। আর আজ এই মুসলমান ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালায় দেখে, আলী আসগার আলাইহিস সালামকে কারবালায় দেখে চিনতে পারেনি, বরং তাদেরকে শহীদ করে এই কওমকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, যার কারণে আজ দুনিয়ায় ওই খ্রিস্টান জাতি তারা নিজের কওমকে বাঁচিয়ে নিয়ে আজ দুনিয়ায় রুল করছে, রাজত্ব করছে, আর মুসলমানের খ্রিস্টানদের গোলাম হয়ে আছে। একটি কারণ, চিনতে পারেনি। এখন তারা আর মোবাহেলা করলো না, তারা ফিরে গেল। এখন দেখুন এই আয়াত পাকের মর্মার্থ, এটা কিন্তু সাংঘাতিক। আল্লাহ তাআলা বললেন যে বলুন নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, এসো আমরা ডেকেলি আমাদের ছেলেদেরকে। আল্লাহ তাআলা বললেন বলুন ডেকেনি আমার পুত্রদেরকে, এই পুত্রর জায়গায় নিয়ে গেলেন হাসান আর হুসাইন আলাইহিসসালামকে। বললেন আমার মেয়েদেরকে, মেয়ের জায়গায় নিয়ে গেলেন শুধু ফাতেমাকে, আর আমার জানসমূহকে, জানের জায়গায় নিলেন মাওলা আলীকে। তখন কি সাহাবীর অভাব ছিল? মদিনা শরীফে তো সাহাবি ভর্তি, সমস্ত উম্মুল মুমিনিনরাও রয়েছেন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আছেন, এখানে তোর ভোজ লাগবে না, যুদ্ধ করতে হবে না, দোয়া করার ব্যাপার, আল্লাহ রাসূল দোয়া করবেন আমিন বলবেন, তো সব সাহাবিদেরকে নিয়ে যেতে পারতেন, হযরত আবু বকরকে নিয়ে যেতে পারতেন, হযরত উমারকে নিয়ে যেতে পারতেন, হযরত ওসমানকে নিয়ে যেতে পারতেন, যত উম্মুল মুমিনিন ছিলেন সবাইকে নিয়ে যেতে পারতেন, কাউকে নিয়ে গেলেন না। যত লোক হবে ততই তো ভালো, আমিন আমিন করবে, এই যে আজকে বৃষ্টি হচ্ছে না, তো বৃষ্টির দোয়া নামাজ পড়ছে অনেক জায়গায়, তো বলছে কি যে যত বেশি জামা, বড় জামাত হবে তত ভালো, কার দোয়া আল্লাহ কবুল করে। তো মোবাইলের ময়দানে যত সাহাবি সবকে নিয়ে যেতে পারতেন যে আসো খ্রিস্টানদের বিরুদ্ধে আমরা তৌহিদের পক্ষে, মূর্তিবাদের বিরুদ্ধে আমরা এই লড়াইয়ে আমরা অংশগ্রহণ করি, আসো আমরা আল্লাহর কাছে দোয়া করি, মোবাইলা করব, সবাইকে নিতে পারতেন, কিন্তু না, কাউকে নিলেন না, শুধু নিলেন পাঁচ জনাকে, তাও কোলের শিশু বাচ্চা। তার মানেটা কি? এর অর্থ বুঝিয়ে দিলেন তাওহীদের জন্য আমরা পাঁচ জনই যথেষ্ট, আমাদের এই পাঁচ জনের মাধ্যমে তাওহীদ দুনিয়ায় কায়েম হবে, কিয়ামত তক পাঁচ জনের আওলাদের মাধ্যমেই কায়েম থাকবে। আপনার স্বেচ্ছায় আসুবাদ জাতি পুরুষ।
বাকিরা সব চিৎকার করবে, কিন্তু তারা তাওহীদের প্রতিষ্ঠিত করার জন্য নয়, একমাত্র আমার আহলে বাইত। এই জন্য আল্লাহর হুকুম হলে পাঁচ জন ছাড়া কেউ যাবেন না। এই জন্য বলেন এই চার জনাকে আপনার সাথে নিয়ে যান, আর কেউ নয়। দুই নম্বর পয়েন্ট, এটা মাবাদাতুল কুরবা কিতাবের মধ্যে হযরত আলী বিন সিহাবউদ্দিন আলাবী হামাদানি রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন। আলী বিন সিহাবউদ্দিন আলাবী হামাদানি রাদিয়াল্লাহু আনহু, তুমি কি জানেন? এই যে আমরা বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে যত হাদিসের কিতাবের নাম বলি, এই যে এদের লেখক যারা মুসান্নিফ রাইটার ইমাম বুখারি ইমাম তিরমিজি ইত্যাদি, ইনারা আলেম, ইনারা পণ্ডিত, ইনারা মুহাদ্দিস, বিশাল বড় ইনারা মুহাদ্দিস, কিন্তু ইনারা ওলি আল্লাহ না, এনারা ওলি আল্লাহ না, পণ্ডিত, খুব বড় আলেম, অন্যরকম আলেম আর পৃথিবীর বুকে নাই, মুহাদ্দিস তারা, কিন্তু ওলি আল্লাহ না। ওলি আল্লাহ আলাদা জিনিস, আলেম আলাদা জিনিস, বুঝতে পারছেন না? মাবাদাতুল কুরবার যে লেখক আলী বিন সিহাবউদ্দিন আলাবী হামাদানি রাদিয়াল্লাহু আনহু, ইনি ওলি আল্লাহ। এই কেতাব এখন কোথাও পাবেন কিনা জানি না, আমি তো এখনো পর্যন্ত পাই না। আমাকে আমার হুজুর পাক ওনার যে লাইব্রেরি, যেটা বলেছিলাম কলকাতা খানকা শরীফে ওনাদের ফ্যামিলি লাইব্রেরি, সেটা বিশ্বে এমন কোনো কেতাব নাই যা ওই লাইব্রেরিতে নাই, ওই লাইব্রেরি থেকে আমাকে হুজুর পাক কেতাব পাক ফটো কপি করে দিয়েছেন। কেতাবটির নাম মাবাদাতুল কুরবা ফি ফাজাইলি আলে আবা ইয়া নবী মান মাওয়াদ্দা, কেতাবের লেখক মুফতি আজম কুস্তুনতুনিয়া সুলাইমান হুসাইনি বালখি কুন্দুজি, ইনারা ওলি আল্লাহ। জাখায়রুল উকবা মুহাব্বুদ্দিন তাবারি, ইনারা ওলি আল্লাহ। তার মধ্যে ইনি একজন জবরদস্ত ওলি, আলী বিন সিহাবউদ্দিন আলাবি, ইনি মাওলা আলীর ঔলাদ থেকে, এই জন্য আলাবি বলা হয়। ইনি কত বড় ওলি, ইনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন শুধু হাদিস কালেক্ট করার জন্য, সারা পৃথিবী। এবং উনি কার কাছে যেতেন? আম লোকের কাছে যেতেন না, এমনি আলেমের কাছে যেতেন না, উনি সব ওলি আল্লাহদের দরবারে যেতেন, আর ওলি আল্লাহদের কাছে হাদিস কালেক্ট করতেন আর নোট করতেন। এবং তার জীবনীতে লেখা আছে এট এ টাইম 2000 আল্লাহর ওলির সহবত লাভ করেছেন, এবং ওলি আল্লাহদের কাছ থেকে সেমা করতেন হাদিস, শুনে 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 হাদিস লিখতেন। এই ওলিয়া কেরামদের কাছ থেকে কালেক্ট করে 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 সেমা করে যে হাদিসের কিতাব লিখেছেন, এই কিতাবটির নাম মাবাদাতুল কুরবা ফি ফাজাইল আলে আবা। অর্থাৎ এই হাদিসের কিতাবটির যত হাদিস সব ওলিয়া কেরাম থেকে, কি থেকে, এর চেয়ে সহি হাদিস দুনিয়ার বুকে হবে? ওলিয়ার কালেকশন আর মূল আর আলেমের কালেকশন এক হবে? হ্যাঁ, এইগুলো এই কেতাব তো মোল্লা মৌলভী পড়ে না, নামই শুনেছে কিনা। এই কেতাবের মধ্যে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার গোলাম আবু রিয়া হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ফরমিয়েছেন যে যদি আল্লাহ তাআলা জমিনের উপরে এমন কোন বান্দাকে জানতেন যে যে বান্দা আলী ফাতেমা হাসান ও হুসাইন আলাইহিস সালাম অপেক্ষা আফজাল বা উত্তম বা তাদের মতো, তাহলে আল্লাহ পাক অবশ্যই এই চারজনের সাথে তাকেও নিয়ে যাওয়ার হুকুম আমাকে করতেন। কিন্তু পৃথিবীর বুকে এই চারজনের চেয়ে আফজাল ব্যক্তি আর কেউই নাই, তাই আল্লাহ শুধু এই চারজনকে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য মুবাহিলার ময়দানে নিয়ে যাওয়ার নির্দেশ আমাকে দিয়েছেন। এই মুবাহিলার আয়াত প্রমাণ করে এই চারজন ব্যক্তি আফজালুল বারিয়া খায়রুল বারিয়া, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে পাঁচ জনই হচ্ছেন শ্রেষ্ঠ, ইনাদের চেয়ে আফজাল তো দূরের কথা, ইনাদের বরাবর কায়নাতে আর কেউ নাই, ইনাদের বরাবর সমতুল কায়নাতে আর কেউ নাই। এই জন্য আল্লাহ পাক শুধু এই এই মেনশন করে দিলেন আপনার পুত্রদেরকে, আপনার মেয়েদেরকে, মেয়েদের বলতে খাতুনে জান্নাত পাক। দেখুন আন নিসা আনা, অ্যাকচুয়ালি এটা বহুবচন ব্যবহার করেছেন আল্লাহ পাক, বহুবচন, নিসবাতুন এটা হলো একবচন, নিসবাতুনের জামা মানে বহুবচন নিসাউন, কিন্তু আল্লাহ তারা ব্যবহার করেছেন বহু বচন, কিন্তু আল্লাহ পাক নিয়ে রসুল পাক নিয়ে যাচ্ছেন একজন, বলছেন নিয়ে যান একজনকে, কোরআনে আসছে বহু বচন, আল্লাহ পাক নিয়ে যাচ্ছেন না আল্লাহ রসুল নিয়ে যাচ্ছেন, তার মানেটা কি? তার মানে এই খানদান পাকে আহলে বাইতের মহিলার ভিতরে তখন একজনই আছেন, তার নাম কি? ফাতেমা। তার নাম কি? ফাতেমা। একজনকে উনি নিয়ে গেছেন, এখন
নিয়ে যাচ্ছেন একজন, আল্লাহ পাক বলছেন বহু বচন, এর অর্থ হচ্ছে যে খাতুনে জান্নাত পাক এবং খাতুনে জান্নাত পাকের পর এই খানদান পাকে যত মহিলা আসবেন, যেমন জাইনাব আলাইহিসসালাম, হযরত সাকিনা আলাইহিসসালাম কারবালায় ছিলেন, হযরত ফাতেমা সুগরা আলাইহিসসালাম, এনারা সবাই রুহানিভাবে ওই মুবাহিলার ময়দানে ছিলেন, কিন্তু দুনিয়াতে তখন আসেন নাই। এই জন্য আমরা দেখছি একজন ফাতেমাকে, কিন্তু রুহানিভাবে ফাতেমার যত ঔলাদ মহিলা দুনিয়ায় আসবেন, জাইনাব আলাইহিসসালাম, কুলসুম আলাইহিসসালাম, উম্মে কুলসুম, সাকিনা আলাইহিসসালাম, ফাতেমা সুগরা আলাইহিসসালাম, কিয়ামত তক যত আসবেন তখনও পৃথিবীতে আসেন নাই, সবাই রুহানিভাবে ছিলেন, এটা তো আল্লাহ দেখতেছেন, যার কারণে একজন গেলেও আল্লাহ ব্যবহার করেছেন বহু বচন, বহু বচন দ্বারা প্রমাণ করে দিয়েছেন যে না আরও আছে, তোমরা দেখতে পাচ্ছ না, কারণ তারা পৃথিবীতে আসেন নাই। বুঝতে পেরেছেন? মাওলানা আলী আলাইহিসসালামকে নিয়ে গেছেন জানের জায়গায়, কিন্তু এখানেও নাফস হচ্ছে এক বচন, তার বহু বচন আনফুস, নাফসের বহু বচন। তো আল্লাহ পাক নাফসানা বলেননি, আমার জানকে নিয়ে গেছি, আনফুসানা আমার জান সমূহকে, মানে আল্লাহ রসুলের অনেক জান আছে, একটা জান নাই, কিন্তু নিয়ে গেছেন তো একটা জান মাওলানা আলীকে, কিন্তু আল্লাহ রসুল ব্যবহার করেছেন বহু বচন, আল্লাহ পাক তার মানে এটার দ্বারা বুঝিয়ে দিয়েছেন আলী হচ্ছেন জানে মুস্তাফা, কিন্তু উনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত ঔলাদ আসবেন সবই রসুলের পাকের জান। এখন দেখুন খাস পয়েন্ট, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাচ্ছেন দুই সাহাজাদা হাসান আর হুসাইনকে, নিয়ে যাচ্ছেন কাকে? আল্লাহ রসুল, আল্লাহ পাক বলেননি আপনি হাসানকে নিয়ে যান, হুসাইনকে নিয়ে যান, উনার উপরে ওয়াহি করেছেন হাসান হুসেনকে নিয়ে যেতে, আয়াতে আয়াতে হাসান হুসেন নাম লেন নাই, নিয়ে যাচ্ছেন হাসানকে আর হুসাইনকে, আল্লাহ পাক হাসান হুসেনের পরিচিতি দিচ্ছেন কোরআনে, আইডেন্টিফিকেশন, পরিচয় দিচ্ছেন, কি বলে যে দেখো দেখো বান্দা, আল্লাহ আমার হাবিব নিয়ে যাচ্ছেন একজনকে কোলে করে, একজনকে আঙুল ধরিয়ে নিয়ে যাচ্ছেন হাসান হুসাইনকে, আল্লাহ রাসূল বলছে, আল্লাহ পাক বলছেন হে আমার হাবিব বলে দেন আমি নিয়ে এসেছি আমার বেটাকে, তোমরা তোমাদের বেটাকে নিয়ে যাচ্ছেন হাসান হুসাইনকে, আল্লাহ বলছেন বলুন আমি নিয়ে গেছি, নিয়ে এসেছি আমি আমার বেটা বেটাদেরকে, আমার ছেলেদেরকে, আল্লাহ আয়াত নাযিল করে ইমাম পাকের পরিচিতি কোরআনে দিতেছেন, হাসান হুসাইন সিবতে রাসূল নেহি, নওয়াসে রাসূল নেহি, বলকে হাসান হুসাইন ইবনে রাসূলুল্লাহ হ্যায়, আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, লা রিসালাত, লা হায়দারি, লা হায়দারি, আল্লাহ পাক পরিচয় করাচ্ছেন আজ যার নাম পাকে ইমাম বারা, কার ইমাম বারা? রসুলের পাকের সাহাজাদার ইমাম বারা, কার ইমাম বারা? রসুলের পাকের সাহাজাদা, ওনার ছেলে, আপনারা যার কালেমা পড়েছেন তার ছেলের নামে ইমাম বারা পাক। আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন যে হাসান হুসাইন আলাইহিসসালাম আবনা আনা ওয়া আবনাকুম, আবনা আনা আপনার পুত্র, আপনার সন্তান, আপনার বেটা। কোরআনে আল্লাহ পাক বলছেন হাসান হুসাইনকে রসুলের পাকের বেটা, আর মোল্লা বলছে ওনার বেটা নাই, কিভাবে উনি বেটা? আল্লাহ জানেন, আল্লাহ রসুল জানেন, আল্লাহ জানেন, এবং আল্লাহর এটাই তো রসুলের পাকের বিশেষত্ব, প্রত্যেক মানব জাতির সন্তান হয় তার বাপ থেকে, বাপের থেকে, বা সন্তান হয় বংশ জারি হয় নিজের ছেলের মাধ্যমে, মেয়ের মাধ্যমে হয় না, বংশ জারি হয় ছেলের মাধ্যমে। আল্লাহ রসুল, প্রত্যেক পয়গম্বরের একটা এক্সেপশনালিটি আছে, বিশেষত্ব, রসুলের পাককে আল্লাহ পাক এই বিশেষত্ব দিয়েছেন যে প্রত্যেক নবীর ঔলাদ তার সন্তান বেটার মাধ্যম দিয়ে হবে, কিন্তু রসুলের পাক খাতামান নবীন, উনি অন্য সব পয়গম্বর থেকে আলাদা, তাই উনার নিয়মটা করলেন আলাদা যে উনার ঔলাদ হবে ফাতেমার মাধ্যমে, ফাতেমার সন্তানই উনার সন্তান হবে, ফাতেমার সন্তানকে উনি বলেছেন আমার বেটা। আমি আসছি ওদিকে, আবার বেটার দিকে আবার আমি পড়ে হাদিস পাকে, আল্লাহর যেখানে আল্লাহ তাআলা এই কোরআনে ওনাকে বেটা বলেছেন, আর কোনো মৌলভীর এতরাজ করার আছে?
এরপর যদি কোনো মোল্লা বলে আমার দেমাগে তো ঢুকছে ঢুকতেছে না, তো তুমি তোমার দেমাগ নিয়ে থাকো, ইমান তোমার চলে গেছে, কোরআনের কাছে তো কোনো বুদ্ধি চলবে না, বুদ্ধি চলবে দেমাগ খাটানো চলবে। কোরআন বলছে বেটা, কোরআন কি বলছে বেটা, আপনা আনা ইবনুন মানে পুত্র, আপনা আনা মানে পুত্রগণ, কোরআন বলছে পুত্র, রাসূল পাককে বলতে বলছেন বলুন আমার পুত্র, মোল্লা বলছে যে ওটা তো ফাতেমার পুত্র, তো ওনার নাম আসা, ওখানে তোমার দেমাগ চলবে, কোরআন যেটা বলবে তার উপর ইমান রাখতে হবে। এখন যদি কেউ ইমাম হাসান হুসাইন আলাইহিস সালামকে রাসূল পাকের বেটা ইনকার করে ও কোরআন অবমাননা করলো, আল্লাহর হুকুম অবমাননা করলো, ও কাফির হয়ে গেল, ইমান থেকে ইমান ও মারদুদ হয়ে গেল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন দুই শাহজাদাকে আমার নাতি বলেননি, সব সময় বলতেন আমার বেটা, হে আমার পুত্র, আমার সন্তান, আমার বেটা, সব সময় যখনই ওনাদের সম্পর্কে কথা বলতেন তো বলতেন যে আমার বেটা। দেখুন হাদিসে পাক, কত হাদিস পাক আছে যে উনি নিজেকে আমার বেটা বলেছেন দুই ইমাম পাককে। আমার প্রথম তিরমিজি শরীফের হাদিসে পাক, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের 218 পৃষ্ঠা, 218 পৃষ্ঠার মধ্যে হাদিস পাক এসছে ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু, হাদিসের রাবি। এবং ইমাম তিরমিজি এর সনাদ বর্ণনা করেছেন হাজা হাদিসুন হাসানুন সহিহুন, হাদিস হাসান এবং সহি। একদিন ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু বলেন আমি কোনো একটি কাজে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, আল্লাহ রসুল বাইরে তশরিফ আনলেন, উনি জানু মুবারকে কিছু চাদর দিয়ে কিছু ঢাকা ছিল, আমার যখন কাজ হয়ে গেল আমার কিউরিসিটি জাগলো যে ওটা কি কাপড় দিয়ে ঢাকা, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার দুই জানু মুবারকের উপরে চাদরে ঢাকা ওটা কি, কাপড়ে ঢাকা ওটা কি, আল্লাহ রাসূল কিছু না বলে কাপড় খুলে দিলেন, খুললেন তো দেখলাম দুই শাহজাদা হাসান আর হুসাইন। আমাকে জিজ্ঞাসা করলেন হে ওসামা জানো এনারা কারা, তা আমরা আমি তো জানি ফাতেমার সন্তান, কিন্তু আল্লাহ রাসূল কি জন্য বলেছেন সেটা আল্লাহ রাসূল জানেন। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইনারা কারা, আল্লাহ রাসূল উত্তর দিলেন হাযানে আবনায়া ওয়া আবনা ইবনাতি, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বাহুমা ওয়া আহিব্বা মা ইউহিব্বুহুমা, বলে হে ওসামা এরা দুজনে আমার সন্তান, আমার দুটি ছেলে এবং এরা আমার কন্যা ফাতেমারও ছেলে, আমারও ছেলে এবং আমার কন্যা ফাতেমারও ছেলে। তারপর আল্লাহ রাসূলের কাছে দোয়া, আল্লাহ রাসূলের পাক দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বাহুমা, আল্লাহ তুমি এই আমার এই দুই ছেলে হাসান হুসাইনকে খুব ভালোবাসো, আমি এদেরকে খুব ভালোবাসি, অতএব তুমি এদেরকে ভালোবাসো, এবং শুধু এদেরকে নয় এদের কারণে যারা যারা দুই শাহজাদাকে ভালোবাসে তাদেরকেও তুমি ভালোবাসো, হাসান আর হুসাইন আলাইহিস সালাম। তো কি বললেন হাজানে আবনায়া, এরা আমার পুত্র। যখন রাসূল পাক ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন মিসকাত শরীফের 572 পৃষ্ঠা, কত পৃষ্ঠা, যখন জন্মগ্রহণ করলেন তো হযরত উম্মুল ফাজল বিনতে হারেস রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে যখন জন্মগ্রহণ করলেন আমি এনে রাসূল পাকের কোলে দিলাম, হঠাৎ দেখি চোখ থেকে আঁসু ঝরছে, আমি একটু অন্য মনস্ক হয়ে গেছিলাম, ফিরে দেখি চোখ থেকে আঁসু ঝরছে, কাঁদছেন, আমি জিজ্ঞাসা করলাম মা লাকা ইয়া নাবিয়াল্লাহ বি আবি ওয়া আনতা উম্মি, হে আমার নবী আপনার উপরে আমার বাপ মা কুরবান, কি হয়েছে আপনাকে, কে দুঃখ দিল, আজ ইমাম পাকের জন্মদিন খুশির দিন, তাকে কোলে নিয়ে কাঁদছেন কেন। উনি উত্তর দিলেন আতানি জিব্রাইল আলাইহিস সালাম ফা আখবারানি ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা, বললেন জিব্রাইল আলাইহিস সালাম এক্ষুনি আমার কাছে এসেছিলেন, এসে আমাকে সংবাদ দিলেন যে আমার উম্মতের একটি দল, হিন্দু নয় খ্রিস্টান নয় ইহুদি নয় নাসারা নয়, উম্মতি আমারই উম্মতের একটি দল আমার এই বেটাকে অতি সত্তর কতল করে দিবে। তো উম্মতের দুর্দশা হবে না তো কি, শহীদ করেছে তো উম্মত। এখানে বললেন ইবনি হাজা আমার এই বেটাকে, এখানেও বললেন বেটা ছেলে পুত্র। আবার দেখুন হাদিসে পাক, এই হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ইমাম যাহাবি তা সিয়ারু আলামুন নুবালা তৃতীয় খণ্ডের 284 পৃষ্ঠায়, ইমাম দাইলামি আল ফিরদৌস বি মাসুরিল খেতাব চতুর্থ খণ্ডের 366 পৃষ্ঠা, ইবনে জাউজি
সিফাতুস সাফওয়া প্রথম খণ্ডের 763 পৃষ্ঠা, মুহিবুদ্দিন আত-তাবারি জাখাইরুল উকবা ফি মানাকিবি জাবিল কুবরা প্রথম খণ্ডের 124 পৃষ্ঠা, চারখানা কিতাবের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আখাযা বিয়াদিল হাসান ওয়াল হুসাইন ওয়া ইয়াকুলু হাযানে ইবনায়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসান এবং হুসাইন আলাইহিমাসসালামের হাত ধরে বললেন, এরা দুজনে আমার দুই ছেলে। হাজানে আবনায়া, এরা দুজনে আমার পুত্র, আমার বেটা। হাদিসে পাক, ফের হাদিস শরীফ, আজ ইমাম হাসান আলাইহিসসালামের ইমাম বাড়া পাক, তাই আমি ওনাদের সান পাকেই বলছি। এ হাদিস খাতুনে জান্নাত পাক সাইয়্যেদাতুন নিসা সাইয়্যেদা ফাতেমাতুজ জাহরা আলাইহিসসালাম উনি নিজেই রেওয়ায়েত করেছেন। এই হাদিসটি আল্লামা হাকিম তার মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের তৃতীয় খণ্ডের 180 পৃষ্ঠায়, হাদিস নাম্বার 4774, এবং আল্লামা হাকিম এই হাদিসটি সহি সনাদে বর্ণনা করেছেন। এবং দুলাবি আজ-জুরিয়াতু তাহিরা প্রথম খণ্ডের 104 পৃষ্ঠা, হাদিস নাম্বার 193। হযরত খাতুনে জান্নাত পাক তিনি এই হাদিসের রাবি, তিনি বলেন, আন ফাতিমাতা আলাইহাস সালাম আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আতাহা ইয়াউমা। একদিন খাতুনে জান্নাত পাক বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাশরীফ আনলেন আমার ঘরে, আসলেন। ফাকাল, অতঃপর বললেন, আইনা ইবনায়া, হে মা ফাতিমা, আমার ছেলে দুটি কই, আমার পুত্রদ্বয় কোথায়, সন্তানদ্বয় কোথায়? এখানে বলেন পুত্র, বলেননি তোমার বেটা কই, আমার নাতি কই? যখনই উনাদেরকে ডেকেছেন বলেছেন আমার বেটা, কেন বলবেন না? আর নাই তো কোরআনে আয়াত নাযিল করে বলেছেন আপনা আনা, এনারা দুজনে আপনার বেটা, আল্লাহ বলেছেন বলতে। তো বললেন, আইনা ইবনায়া, আমার সন্তান দুটি কোথায়? ফাকুলতু যাহাবা বিহিমা আলিয়ুন, বললেন ওনারা দুজনে মৌলা আলীর সাথে গেছেন, মৌলা আলী ওনাদেরকে ঘুরতে নিয়ে গেছেন। ফাতাওয়াজ্জাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদাহুমা ইয়ালাবানি ফি মাসরাবাতিন ওয়া বাইনা আইদিহিমা ফাযলা মিন তামার ফাকাল ইয়া আলিয়ুন আলা তাকাল্লুবা ইবনি ইবনে কাবলা কাবলাল হাররা। যখন বললেন মৌলা আলী নিয়ে গেছেন, এরকম খরার দিন ছিল, এখন রোদ দেখছেন না যেমন দুপুরবেলা বা সারাদিন সকাল থেকেই গরম, গরমি তো মদিনা শরীফে এমনিতেই গরম বরাবরই, ওখানে টেম্পারেচার আমাদের এদিকের চেয়েও বেশি। যখনই শুনলেন যে এই গরমে মৌলা আলী ওনাদেরকে নিয়ে গেছেন, আল্লাহ রসুল বেসাইন হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন খুঁজতে 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 একটা জায়গায় পেলেন যেখানে মৌলা আলী আলাইহিস সালাম ওনাদেরকে খেলাবার জন্য নিয়ে গেছেন। উনি বসে আছেন আর দুই মাম্পা খেলা করছেন, আর সামনে কিছু পরিত্যক্ত খেজুর পড়ে রয়েছে, মানে খেজুর খেয়েছেন, আর দুজনে খেলাধুলা করছেন। তো ওনাদের খেলা দেখে হুজুর খুব খুশি হয়ে গেলেন, জিনা না আনন্দিত। তো উনি মৌলা আলী আলাইহিসসালামকে বললেন, ইয়া আলী, দেখিও, খবরদার, লক্ষ্য রাখিও, সূর্যের তাপ বৃদ্ধি হওয়ার আগেই আমার বেটা দুটোকে কিন্তু বাড়ি নিয়ে চলে এসো, কষ্ট জানিয়ে দেন না হয়। উনি কি আলীর সন্তান নয়, হাসান হুসাইন উনারই তো সন্তান, কিন্তু রসুলের পাক উনারা অভিভাবক দেখভাল করতেছেন, যেমন নিজের বেটার জন্য, বুঝতে পারছেন না? তো মৌলা আলী আলাইহিস সালাম যেমন আপনি আপনার ছেলেকে কারো হাত দিয়ে পাঠালেন স্কুলে বা কোথাও ময়দানে খেলতে পাঠালেন কি পার্কে পাঠালেন, তো কে জানে কিভাবে খেলছে, আবার বাপ ঘুরে গেল, যার হাত দিয়ে পাঠিয়েছেন তাকে বললেন যে দেখো বেশি দেরি করিও না, রাত সন্ধ্যা হওয়ার আগেই চলে এসো, রাতে রাস্তাঘাটে বলা যায় না অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আপনি আপনার দায়িত্বের জায়গা থেকে যেমন বলছেন, ঘটনাটা ঠিক ওই রকম মনে হচ্ছে না? মৌলা আলী আলাইহিস সালামকে এসে বলছেন গার্ডিয়ান যে হে আলী, দেখো সূর্যের প্রখরতা বৃদ্ধির আগেই আমার বেটা দুটোকে নিয়ে চলে এসো। মৌলা আলী আলাইহিস সালামকে বলছেন, এখানেও বলেছেন বেটা, আমার পুত্র, আমার সন্তান।
এরকম ভাবে অনেক হাদিস পাক আছে যেখানে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, অনেক হাদিস আছে, আমি সেদিকে ডিটেইলে যাচ্ছি না। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমার বেটা, তিরমিজি শরীফ থেকে দেখালাম, বুখারী থেকে, বুখারীতেও আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি, রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম আজ যিনার ইমাম বারা পাক, ইনার জন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন ঘর থেকে বেরোলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও বেরিয়ে গেলাম। এখন যেতে যেতে আল্লাহ রাসূল বনী কাইনুকার বাজার দিয়ে যেতে লাগলেন, তো আমিও যেতে লাগলাম। তারপর ফাতেমার ঘরে প্রবেশ করলেন, ফাতেমার ঘরে প্রবেশ করে উনি মেঝেতে বসে পড়লেন, বসে পড়ে আল্লাহ রাসূল বললেন, আমার বাচ্চা কোথায়, আমার বাচ্চা কোথায়, আমার বাচ্চা, আমার বাবু কই? তো আবু হুরায়রা দিল বলেন, একটু না রাস্তায় দেরি হচ্ছিল, তা আমি চিন্তা করলাম হয় ওনাকে গোসল করাচ্ছেন কিংবা সুগন্ধি হার করাচ্ছেন। এমন সময় ইমাম হাসান আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে আসলেন, এসে নানা জানের গলা একদম জড়িয়ে ধরলেন, আর আল্লাহ রাসূল তাকে জড়িয়ে ধরলেন, একে অপরকে একদম মিশে গেলেন। অতঃপর আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বাহু ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু, আল্লাহ আমি আমার এই বেটা ইমাম হাসানকে খুব ভালোবাসি, তুমিও ভালোবাসো। আর যারা একে ইমাম হাসান আলাইহিস সালামকে ভালোবাসবে, তুমি তাকেও ভালোবাসো। আপনি বসুন, আপনার বলার থাকলে লিখে দেন, লিখে দেন, কথা বলবেন না, লিখে দেন, সিট ডাউন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি বললেন, আমার বাচ্চা কোথায়, এখানেও বললেন আমার বাচ্চা কোথায়, বুঝতে পারছেন না? এখন ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস আলাইহিম আসসালাম এই দুজনের জন্য আল্লাহ পাক কোরআনেতে বলেন আপনা আনা, না কি বলেছেন, আপনা আনা, আমার বেটা, কোরআন পাকে বললেন এই দুই শাহজাদার জন্য আপনা আনা। এই কোরআন যদি কেউ অস্বীকার করে ও কাফির হবে, কাফির হবে না, কারণ কোরআন বলছে কি, আপনা আনা, আমার বেটা। আপনি ইহুদ নাসারাদেরকে বলেন আপনা আনা, আমি আমার বেটাদেরকে নিয়ে যাচ্ছি, তুমি তোমার বেটাদেরকে আনো, তোমরা তোমাদের বেটাদেরকে আনো। তো কোরআন স্পষ্ট ভাষায় হাসান হুসেনকে বললেন আমার বেটা। এখন হাসান হুসেনকে যদি রাসূলের পাকের বেটা অস্বীকার করে, ও কাফের, ও কাফের, কারণ কোরআন অবমাননা করলো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া নিসা আনা, আমি আমার আমাদের মহিলাদেরকে নিয়ে যাচ্ছি। এই মহিলার জায়গায় শুধু নিয়ে গেছেন খাতুনে জান্নাত পাক ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামকে, ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামকে, অর্থাৎ ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম ছাড়া কাউকে নিয়ে যান নাই। বহু বচন ব্যবহার হলেও শুধু খাতুনে জান্নাত পাককে নিয়ে গেছেন এই নিসা আনার জায়গায়। পরে যে কথাটাই বলেছেন এটা আবার আরো মারাত্মক, আরো ডেঞ্জার, সে কথাটা কি, আনফুসানা ওয়া আনফুসাকুম, আনফুসানা এটা নাফসের বহু বচন, নাফস হচ্ছে এক বচন, এর জামা হচ্ছে বহু বচন হচ্ছে আনফুস, বহু বচন আনফুস। তো আল্লাহ তাআলা বলেন আনফুসানা, নিয়ে যাচ্ছেন কাকে, মাওলা আলীকে, মুবাহিদার ময়দানে নিয়ে যাচ্ছেন কাকে বলুন, মাওলা আলীকে নিয়ে যাচ্ছেন, আলীকে। আর আল্লাহ তাআলা বলছেন বলুন, আমি এনেছি আমার জানকে, তোমরা আনো তোমাদের জানকে। আল্লাহ কিন্তু কোরআনে আলী বলেন নাই, বলেছেন আলীকে নিয়ে যান, নিয়ে যাচ্ছেন আলীকে। আর বান্দার উপরে কোরআন নাজিল করে, নবী পাকের উপরে কোরআন নাজিল করে বান্দাকে জানিয়ে দিচ্ছেন যে দেখো আপনি বলে দেন নিয়ে যাচ্ছেন আলীকে, আপনি বলে দেন আমি নিয়ে যাচ্ছি আমার জানকে, তোমরা নিয়ে এসো তোমাদের জানকে। এই আয়াত পাক দ্বারা আল্লাহ পাক সাবিত করে দিলেন আলী তো আলী নেহি, বাকি আলী জানে মুস্তাফা হ্যায়, জানে মুস্তাফা হ্যায়, নফসে রাসূলে খোদা হ্যায়। রাসূলে পাকের জান হচ্ছেন আলী, রাসূলে পাকের প্রাণ হচ্ছেন আলী, রাসূলে পাকের আত্মা হচ্ছেন আলী, ওনার নফস হচ্ছেন আলী। আল্লাহ রাসূলের জান অপেক্ষা কি আর কিছু শ্রেষ্ঠ হতে পারে? জান আপনাকে কেউ যদি বলে জান দাও না হলে হাত দাও, কোনটা দিবেন? বলে একটা দিতেই হবে, কোনটা দিবেন? জান দিবেন? কেউ যদি বলে জান দাও অথবা চোখ দাও, কোনটা দিবেন?
জান কে দিবে, চোখ দিবে, কিন্তু জান দিবে না, জান সবচেয়ে প্রিয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী কে নিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক আয়াত করিমা নাজিল করে বান্দার কাছে এস্টাবলিশ করলেন, জেনে রাখো মাওলা আলীউল মুর্তজা আলাইহিস সালাম রসুল পাকের জান আছে। তো রসুল পাকের জানের চেয়ে প্রিয় আর কিছু হতে পারে? অতএব আফজালিয়াতের জায়গায় যদি কেউ মাওলা আলীর থেকে অন্য কাউকে জায়গা দেয়, তো কি করলো? রসুল পাকের জানের চেয়ে অন্য কিছুকে বড় মনে করলো, তো তো ইমানই থাকবে না। আল্লাহ রসুলের জানের চেয়ে বড় পৃথিবীতে কেউ আছে? তা আল্লাহ রসুলের জান সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ রসুলের জান যদি সবচেয়ে শ্রেষ্ঠ হয়, কোরআন বলছেন জানে মুস্তাফা মাওলা আলীউল মুর্তজা। অতএব আলী আল ইসলামের চেয়ে শ্রেষ্ঠ কায়নাতে আর কেউ নাই। আলী আল ইসলামের থেকে অন্য কাউকে শ্রেষ্ঠ বলা মানে আল্লাহ রসুলকে তৌহিন করা হলো। কাকে তৌহিন করা হলো? আল্লাহ রসুল, মাওলা আলীকে নয়, আল্লাহর রসুলকে তৌহিন করা হলো। এই জন্য আমাদের মাওলা পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরী আল হাসানী আল হুসাইন আল বাগদাদী আলাইহি সালাতু ওয়াসালাম তার দেওয়ানে হযরত জামালের মধ্যে লিখেছেন, আপ হ্যায় নফসে পয়ম্বর ইয়া আলী এ মুর্তজা, আপ হ্যায় নফসে পয়ম্বর ইয়া আলী এ মুর্তজা, উম্মতি হমসর হো কিউঁ কর ইয়া আলী এ মুর্তজা। হে মাওলা আলী আলাইহিস সালাম, আপনি রসুল পাকের নফস জান রয়েছেন, তো উম্মত লোক আপনার সমান হবে কি করে, সততা সঙ্গী কি করে হবে? অতএব এনারা সাহাবীরা যারা রয়েছেন এরা সব উম্মত, এনারা কি উম্মত। তো এ সাহাবি যারা এ উম্মত লোক আপনার সমান কি করে হয়? আপনার সমতুল কায়নাতের কেউ নাই। এই জন্য মাওলা পাক দেওয়ান পাকের মধ্যে আবার লিখেছেন, কৌন হ্যায় মন কে বরাবর ইয়া আলী এ মুর্তজা, কৌন হ্যায় মন কে বরাবর ইয়া আলী এ মুর্তজা, সৈয়দা হ্যায় জিন কে হমসর ইয়া আলী এ মুর্তজা। কে আছে কায়নাতে, কে আছে যে উনার বরাবর হবে, উনার সমতুল? যেখানে খাতুনে জান্নাত পাক সৈয়দা উনার সতত সঙ্গিনী রয়েছেন। আবার মাওলা পাক দান পাকের মধ্যে লিখেছেন না, নূরে মুতলক হ্যায় পয়ম্বর ইয়া আলী এ মুর্তজা, আর তুম হো উনকে মজহর ইয়া আলী এ মুর্তজা। এই দান পাকের মধ্যে দোন তুম হো নূরে দাওর ইয়া আলী এ মুর্তজা, বলকে এক জা ও দো পাইকার ইয়া আলী এ মুর্তজা, দোন তুম হো নূরে দাওয়ার ইয়া আলী এ মুর্তজা। মাওলা পাক বলছেন আপনি এবং রসুল পাক দুজনেই হচ্ছেন দাওয়ার মানে আল্লাহ, আপনারা দুজনেই আল্লাহর নূর। দোন তুম হো নূরে দাওয়ার ইয়া আলী এ মুর্তজা, হে আলী এ মুর্তজা আলাইহিস সালাম, আপনি এবং রসুল পাক দুজনেই হচ্ছেন আল্লাহর নূর। বলকে এক যা ওদ পাইকার ইয়া আলী এ মুর্তজা, বরং আপনারা দুজনে একটি জীবন দুইটি দেহ, বলকে এক যা বরং একটাই জান, ও দো পাইকার, পাইকার মানে ওজুদ দেহ শরীর, দুইটা আলাদা আলাদা শরীর একটাই জীবন। রসুল পাক এবং মাওলা পাক মাওলা আলীর মধ্যে মাওলা পাক দেওয়ান পাকে সব পরিষ্কারই করে দিয়েছেন। অতএব এই পাঁচজনের সমতুল কায়নাতে কেউ নাই, আর আপনারা এই পাঁচজনকে চিনেছেন, ওনাদের গোলামীর খাতায় নাম লিখিয়েছেন। এই পাক পঞ্জতনা তাহারের ঔলাদ, ওনাদের খানদান ডিসেন্ডেন্ট বর্তমান সাজ্জাদ রাসুল হুজুর পাক বা এই মেদিনীপুর দরবার পাকের হাতে আপনারা বায়াত হয়েছেন। তো কার হাতে বায়াত হয়েছেন? আহলে বায়াত পাকের হাতে। কার হাতে? আপনারা মুরিদ কার? যারাই মেদিনীপুরের মুরিদ তারা মুরিদ আহলে বায়াত পাকের মুরিদ। আর আহলে বায়াত পাকের মুরিদ মানে রসুল পাকের মুরিদ না? আর যে রসুল পাকের মুরিদ হচ্ছে কে? কোরআন পাকে আয়াত আছে না, সুরা হুজুর সুরা আল ফাতাহ 10 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন যে বায়াতে রিদওয়ানের দিন কি, বায়াতে রিদওয়ানের দিন কিছু লোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আসেন, এখানে বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মুরিদ হলো, বায়াত নিল,
বায়াতের রিদওয়ানের দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে বায়াত নিল। তো রসুল পাকের কাছে বায়াত হলো, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন সূরা ফাতা 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। নিঃসন্দেহে হে আমার হাবিব, আল্লাহ বলছেন যারা আপনার কাছে বায়াত হলো তারা প্রকৃতপক্ষে আল্লাহর কাছেই বায়াত হয়েছে। তা আল্লাহ রসুলের কাছে বায়াত হওয়া মানে কার কাছে বায়াত হওয়া বলুন? আল্লাহ রসুলের কাছে বায়াত হওয়া মানে আল্লাহর কাছে বায়াত হওয়া। ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। আল্লাহ পাক বলছেন যারা আপনার কাছে বায়াত নিল বায়াত রিদওয়ানে তারা আল্লাহর কাছেই বায়াত নিল। তো রসুল পাকের বায়াত আল্লাহর বায়াত। এরপর কি বলছেন? আর শেষ হয়নি, সাহাবাইকে আমরা রসুল পাকের রসুল পাক সাহাবিদের হাতের উপরে হাত রেখে বায়াত করছেন না, সাহাবিদের হাত নিচে রসুল পাকের হাত উপরে। আল্লাহ পাক বলছেন কি? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তোমরা দেখছো সাহাবিদের হাতের উপরে রসুল পাকের হাত, কার হাত? রসুল পাকের হাত। আল্লাহ বলছেন রসুল বায়াত করছে, না না তোমরা বায়াত আল্লাহর কাছে হয়েছো যারা রসুল পাকের কাছে হলে। সবাই দেখছেন আমরা আল্লাহর রসুলের কাছে বায়াত হলাম, আমাদের হাতের উপরে হাত আল্লাহর রসুলের। আল্লাহ পাক বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, বরং ওটা রসুলুল্লাহ নয়, ওটা আল্লাহরই হাত ছিল তাদের হাতের উপরে। আল্লাহ পাক যদি রসুলের পাকের হাতকে বলেন যেটা আল্লাহর হাত, মোল্লার কি করার আছে ভাই? এবার ফতোয়া দাও কোরআনের উপরে, ফতোয়া দাও আল্লাহর উপরে। এর বদরের যুদ্ধের সময় আল্লাহ রসুল নিচে ঝুঁকে এক মুষ্টি কাকর তুলে তুলে ছুড়লেন ওদের দিকে, কেউ অন্ধ হয়ে গেল, কেউ ধ্বংস হয়ে গেল, মারা গেল, তাদের পরাজিত হয়ে গেল। রসুল পাক কাকর ছুঁড়েছেন হাত দিয়ে, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা রামাইতা ইজ রামাইতা, সূরা আনফাল, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। হে আমার হাবিব, আপনি যা ছুঁড়েছিলেন ওটা আপনি ছুঁড়েন নাই, বরং ওটা আল্লাহ ছুঁড়েছে। আর সবাই দেখছে ছুঁড়ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলছেন আল্লাহ রসুল নয়, এটা আল্লাহই ছুঁড়তেছেন। মুরিদ করছেন রসুল পাক, আল্লাহ পাক বলছেন যে না না তোমরা মুরিদ আল্লাহর হাতে হয়েছো। সবাই দেখছে সাহাবীদের হাতের উপরে এটা আল্লাহর হাত, আল্লাহ পাক বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, না না ওই হাতটা ছিল আল্লাহর হাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে রসুল পাকের কাজকে বলছেন আল্লাহর কাজ, রসুল পাকের ছোড়াকে নিক্ষেপ করাকে বলছেন ওটা আল্লাহর নিক্ষেপ, নিজে রসুলের পাকের হাতকে বলছেন আল্লাহর হাত। আল্লাহ যদি আল্লাহ রসুলের হাতকে নিজের হাত বলেন, আল্লাহ রসুলের কর্মকে নিজের কর্ম বলেন, আল্লাহ রসুলের কাকর নিক্ষেপ করাকে নিজের নিক্ষেপ করা বলেন, নবী পাকের কাছে মুরিদ হওয়াকে যদি বলেন ওটা আল্লাহর কাছে মুরিদ হওয়া হলো, আল্লাহ রসুলের হাতকে যদি বলেন না না ওটা আল্লাহ রসুলের না ওটা আল্লাহরই হাত, আল্লাহ যদি বলেন ওই হাতকে আল্লাহর হাত, মোল্লা কি করবে? তো ফতোয়া আমাদের উপরে নাই, ফতোয়া তাহলে তুমি মোল্লার কোরআনের উপরে দাও, আল্লাহর উপরে দাও, ওর ইমান থাকবে। তাহলে রসুল পাকের মুরিদ আল্লাহর মুরিদ, আর রসুলের আহলে বায়াত পাকের হাতে মুরিদ রসুল পাকের মুরিদ। এই আহলে বায়াত পাকের শরীরে কার খুন প্রবাহিত হচ্ছে? আল্লাহ রসুলের সিরাই সিরাই উপসিরাই ধমনী দিয়ে আল্লাহ রসুলের খুন প্রবাহিত হচ্ছে। সব ইনারা রসুল পাকের সাহাজাদা ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই দুই সাহাজাদার জন্য বলেন আপনা আনা, আপনি বলেন যে কোরআন সূরা আলে ইমরান 61 নম্বর আয়াত, আল্লাহ পাক রসুল পাক হাসান আর হুসাইনকে নিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক বলছেন সবাইকে জানিয়ে দেন আমি আমার পুত্রদেরকে নিয়ে যাচ্ছি। কাদেরকে নিয়ে যাচ্ছি? তাহলে হাসান হুসাইন আল্লাহর রসুল পাকের পুত্র, কে বলেছেন? আল্লাহ। ইনাদের মর্যাদা কোন জায়গায় দেখেন? আমাদের নাম আপনি জন্মগ্রহণ, আপনার নাম কে রেখেছেন? বাপ দাদা। ইনাদের নাম আল্লাহ তাআলা রেখেছেন হাদিসে পাক। এ হাদিস রেওয়ায়েত করেছেন ইমাম তাবারানি তার মুজামুল কাবিরের মধ্যে, ইমাম হাইসামি মাজমুউ জাওয়ায়েদের মধ্যে, ইমাম দাইলামি আল ফিরদৌসের মধ্যে দ্বিতীয় খণ্ডের 339 পৃষ্ঠায়, ইবনে হাজার মাক্কিয়া সোয়াইকুল মুহরিকার দ্বিতীয় খণ্ডের 563 পৃষ্ঠায়। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি, তিনি বলেন আন সালমান
কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সামাইতুহুমা ইয়ানিল হাসান ওয়াল হুসাইন বিইসমে ইবনাই হারুন সাব্বার ওয়া সাব্বিয়্যা। হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার এই দুই সাহাজাদা হাসান হুসাইনের নাম রেখেছি হারুন আলাইহিস সালামের দুই সাহাজাদা সাব্বার আর সাব্বিরের নামে। যখন ইমাম হাসান আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, বললেন ইনার নাম রাখেন হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই এবং উনি পয়গম্বর ছিলেন হারুন আলাইহিস সালাম, বলে উনার ছেলের নামে রাখেন, উনার ছেলের নাম সাব্বার। এটা হিব্রু ভাষা, সাব্বারকে আরবিতে ট্রান্সলেট করলে হয় হাসান, তাই সাব্বারকে আরবিতে ট্রান্সলেট করে নাম রাখলেন হাসান, বলেন ইনাদের নাম আমি এইভাবে রেখেছি। অতঃপর যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, ফের জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন, আল্লাহ পাক বলেন যে আমার হাবিবকে তুমি গিয়ে বলে আসো যে আপনি ইনার নাম রাখেন হারুন আলাইহিস সালামের দ্বিতীয় সন্তানের সাথে, তার নাম ছিল সাব্বির। এই সাব্বির এটা হিব্রু ভাষা, এর আরবি ট্রান্সলেট হচ্ছে হুসাইন, তাই সাব্বিরকে আরবিতে ট্রান্সলেট করে নাম রাখলেন হুসাইন। হারুন আলাইহিস সালামের সাথে কেন, হারুন আলাইহিস সালামের সাথে এই জন্য হারুন আলাইহিস সালামের সাথে মাওলা আলী আলাইহিস সালামের একটা সম্পর্ক রয়েছে, আছে না? ইমাম বুখারি হাদিস রিওয়ায়াত করেছেন, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি। বুখারী শরীফের প্রথম খণ্ডে 525 পৃষ্ঠা, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 214 পৃষ্ঠা, সহিহুল মুসলিম, মুসলিম শরীফের কিতাবুল ফাজাইল, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি রিওয়ায়াত করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাবুকের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছিলেন, মুত্তাফাক আলাইহি হাদিস, এই হাদিসে পাক, যখন তাবুকের বিরুদ্ধে তাবুকের যুদ্ধে রোমের এগেনস্টে যাচ্ছিলেন, সেই সময়ে মদিনা শরীফের দেখভাল করার জন্য মাওলা আলী আলাইহিস সালামকে ওনার খলিফা নির্বাচন করে গেলেন। মুসলিম শরীফের হাদিসে লাফজ হচ্ছে খালাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব ফি গাজওয়াতি তাবু, মুসলিম শরীফে মাওলা আলীর জন্য খলিফা শব্দটি রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময় মাওলা আলীর মুর্তজাকে তার খলিফা নিযুক্ত করলেন। হযরত আবু বকর ছিলেন, উমার ছিলেন, উসমান ছিলেন, সব সাহাবী ছিলেন, তাদেরকে খলিফা করেন, নিউনাদকে যুদ্ধে নিয়ে গেলেন, মাওলা আলীকে ওনার খলিফা বানালেন। ওনার জীবন দশাতেই আল্লাহ রাসূল জাহেরি হায়াতে তৈয়বাতেই প্র্যাকটিক্যাল ভাবে ওনারে গদিতে বসিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন, আমি যখন থাকবো না এই গদির মালিক কে হবে, আমার পর কে গদিনশীল হবেন, স্থলাভিষিক্ত কে হবে, আল্লাহর রাসূল প্র্যাকটিক্যাল বসিয়ে দেখিয়ে দিয়ে গেলেন। কিন্তু নবীজির এই দেখানো রাস্তাটাকে ছেড়ে দিয়ে নতুন রাস্তা তৈরি করলো, বুঝতে পেরেছেন না? এটা মুসলিম শরীফের লাফজ, বুখারী শরীফের লাফজ হচ্ছে ইস্তাখলাফা, বুখারী শরীফের আলফাজ ইস্তাখলাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব ফি গাজওয়াতি তাবুক, তাবুক যুদ্ধের সময় রাসূল পাক মাওলা আলী আলাইহিস সালামকে তার খলিফা বানালেন। খলিফা শব্দটি আছে, তো যখন বানিয়ে গেলেন, এখন ওই যুগেও মুনাফিক ছিল, তারা বলতে লাগলো এনাকে মহিলার বাচ্চাদের খলিফা করে গেছেন। মাওলা আলী আলাইহিস সালাম রাসূল পাকের কাছে মিলিত হলেন, আল্লাহ রাসূল বলেন তোমাকে আমি খলিফা বানিয়ে এসেছি, তুমি কেন এসেছো? তো বলেন এইরকম এরা বলে আপনি নাকি আমাকে মহিলার বাচ্চাদের খলিফা করেছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা গায়রা আন্নাহু লা নাবিয্য বাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন হে আলী, তুমি কি এতে সন্তুষ্ট নও? তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে মর্যাদা ছিল, তিনারই ভাই পয়গম্বর হারুন আলাইহিস সালামের তফাৎ একটাই যে আমার পর কেউ নবী হবেন না। তার মানে মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কালাম করতে যেতেন, তখন মূসা আলাইহিস সালাম উনারই ভাই, মূসা আলাইহিস সালামের ভাই এবং তিনিও পয়গম্বর ছিলেন, হারুন আলাইহিস সালামকে উনার স্থলাভিষিক্ত, উনার খলিফা, উনার নায়েব করে রেখে যেতেন। আল্লামা সিউতিও তারিখুল খুলাফার মধ্যে কথা উল্লেখ করেছেন যে উনার নায়েব, উনার খলিফা, উনার স্থলাভিষিক্ত করে যেতেন। আল্লাহ রাসূল বললেন অন্য কোনি মূসা আলাইহিস সালামের, হারুন আলাইহিস সালামের মূসার ভাই ছিলেন,
এবং মুসা আলাইহিস সালামের উপস্থিতিতে উনি যেমন হারুন আলাইহিস সালাম যেমন উনার খলিফা, উনার নায়েব, উনার ওয়াসী, উনার স্থলাভিষিক্ত, ওই রকম তোমারও মর্যাদা আমার কাছে এরকম, তুমি আমার ভাই এবং আমার স্থলাভিষিক্ত, আমার নায়েব, আমার খলিফা। তফাৎ একটাই যে মুসাও নবী ছিলেন, হারুনও নবী ছিলেন, কিন্তু আমার পর কেউ আর নবী হবেন না। অর্থাৎ এর অর্থ হলো আমার পর যদি নবুয়তের দরজা খোলা থাকতো, হে আলী, আমার পর কেউ নবী হলে তুমি নবী হতে। এই হাদিস পাকের অর্থ এই যে মুসা হারুন আলাইহিস সালামের সাথে মাওলানা আলীর সাথে আল্লাহ রাসূল কম্পেয়ার করেছেন যে তোমার মর্যাদা আমার কাছে ওই রকম যেমন মুসা আলাইহিস সালামের কাছে মর্যাদা ছিল হারুন আলাইহিস সালামের। এই হারুন আলাইহিস সালামের কায়েম মাকাম মাওলানা আলীকে করেছেন। এই জন্য মাওলানা আলী আলাইহিস সালামের দুই সাহাজাদার নাম আল্লাহ পাক বলেছেন হারুন আলাইহিস সালামের দুই সাহাজাদার নামের সাথে রাখেন। তাই হারুন আলাইহিস সালামের এক সাহাজাদার নাম সাব্বার, এই সাব্বারের নামে ওনার নাম হাসান রাখা হলো, আর আরেক সাহাজাদার নাম ছিল সাব্বির, তাই তার নামের অনুকরণে তার নাম হুসাইন রাখা হলো। এই জন্য হাসান হুসাইন আলাইহিমাসসালামকে সাব্বার ও সাব্বিরও বলা হয়। ফের এই হাদিস ইকরিমা বর্ণনা করেছেন হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিসসালাম থেকে। এই হাদিস পাক আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবা দ্বিতীয় খণ্ডে 774 পৃষ্ঠায়, ইবনে আবি সাইবা তার মুসান্নাফে ষষ্ঠ খণ্ডে 379 পৃষ্ঠায়, এবং ইমাম তাবারানি আল মুজামুল কবির তৃতীয় খণ্ডে 97 পৃষ্ঠায় তিনখানা হাদিসের কিতাবে বর্ণনা করেছেন। আন ইকরিমাতা কালা লাম্মা ওয়ালাদাত ফাতেমাতুল হুসাইন ইবনা হাসান ইবনা আলী জাআত বিহি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাম্মাহু হাসানান। হযরত খাতুনে জান্নাত সাইয়্যাদাতুন নিসা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম বর্ণনা করেন যে হাসান ইবনে আলী আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন তখন তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো, খাতুনে জান্নাত পাক নিয়ে গেলেন। তো তিনি তার নাম রসূলের পাক তার নাম রাখলেন হাসান। অতঃপর ফালাম্মা ওয়ালাদাত হুসাইনান জাআত বিহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন তখন তাকেও রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাযা আহসানু মিন হাযা, বলেন ইয়া রাসূলুল্লাহ ইনি উনার চেয়ে আরো সুন্দর, ইয়ানি হুসাইনান হুসাইন আলাইহিস সালাম। ফাশাক্কালাহু মিন ইসমিহি ফাসাম্মাহু হুসাইনান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসান নাম থেকে বার করে ইনার নাম পাক রাখলেন হুসাইন। অর্থাৎ হুসাইন নামটি হাসান নামের ইসমে তাসগীর, এটা আলেমরা বুঝবেন, হাসান নামের ইসমে তাসগীর হচ্ছে হুসাইন, এইভাবে ওনাদের নাম পাক রাখা হলো। আচ্ছা, নাম তো রাখলেন, কে নাম রাখলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, জন্মগ্রহণ করার পর তো কানে আজান দিতে হয় নাকি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন আপনার কানে কি আজান দিয়েছেন? আপনার আব্বা, নাহলে চাচা, নাহলে দাদা, নাহলে নানা, এরাই তো, নাহলে মামা। হাসান হুসাইন আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন ইনাদের কানে আজান দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দীনের নবীজি। দেখুন, এই হাদিস বর্ণনা করেছেন ইমাম তাবারানি। ইমাম তাবারানি তার মুজামুল কাবীরের প্রথম খণ্ডে 313 পৃষ্ঠায়, আবার মুজামুল কাবীরের তৃতীয় খণ্ডে 31 পৃষ্ঠায়, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ারদের চতুর্থ খণ্ডে 7 পৃষ্ঠা, ইমাম সাউকানি নাইলুল আওতার পঞ্চম খণ্ডে 230 পৃষ্ঠা, এতগুলো কেতাবের মধ্যে হযরতে আবির আবু রাফে তিনি বর্ণনা করেন, আন আবি রাফে আন্না নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আযানা ফি উযনিল হাসানি ওয়াল হুসাইন হিনা উলিদা, যখন ইমাম হাসান আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন তখনও তার কানে রাসূল পাক আজান দিলে, হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন তখনও তার কানে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজান দিলেন। ফের হাদিস আবু রাফে বর্ণনা করেন, আন আবি রাফে কাল রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি নিজের চোখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দেখেছি, আযানা ফি উযনিল হাসান ইবনে আলী হিনা উলিদাতুহু ফাতেমা আলাইহিস সালাম, যখন ইমাম হাসান আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন আমি নিজের চোখে দেখেছি রাসূলের পাক তিনি স্বয়ং ইমাম হাসান আলাইহিস সালামের কানে আজান দিয়েছেন। অতঃপর সুম্মা ক্বালাত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযানা ফি উযনিল হুসাইন হিনা উলিদাত ফাতেমা, এবং
রাবি বর্ণনা করছেন হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের ইসনাদ সহি। ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, এটাও আমি নিজের চোখে দেখেছি, স্বয়ং রাসূলের পাক নিজে আজান দিলেন। আজান দিলেন তো দিলেন, আকিকা কে দেয়? যার ছেলে সেই তো আকিকা দিবে, বাপ আকিকা দিবে না? আপনার আকিকা আপনার আব্বা দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের ঘরে যখন ইমাম হাসান আল্লাহ ইসলাম এলেন, আল্লাহ রসুল মৌলা আলী আল্লাহ ইসলাম আকিকা দেন নাই, ফাতেমার ঘরে ঘরে হাসান এসেছেন, মৌলা আলীর ঘরে হাসান এসেছেন, আকিকা মৌলা আলী দেন নাই, দিয়েছেন আল্লাহ রসুল, বলেছেন এটা আমার বেটা, হাসান আমার বেটা, হুসাইন আমার বেটা, আকিকা আমি দেব, আকিকা আমি দেব। হাদিস পাক দেখুন, এ হাদিস ইমাম নাসাই তার সুনানে নাসাইর সপ্তম খণ্ডের 165 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন, ফের নাসাই আর সুনানুল কুবরায় রিওয়ায়াত করেছেন, আল্লামা সুয়ুতি তাবিরুল হাওয়ালিক প্রথম খণ্ড 335 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন, ইমাম জুরকানি শরহুল মুআত্তার তৃতীয় খণ্ডের 130 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন, মুবারকপুরি তোহফাত তোহফাতুল আহওয়াজি পঞ্চম খণ্ডের 87 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন, শওকানি নাইনুল আওতার পঞ্চম খণ্ডের 227 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। কি বলছেন? আন ইবনে আব্বাস ক্বালা আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন আনিল হাসান ওয়া হুসাইন বে কাবসাইনে কাবসাইন, বলছেন ইমাম হাসান এবং ইমাম হুসাইন দুইজনের পক্ষ থেকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেন যে ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিমাস সালাম দুইজনের পক্ষ থেকে আল্লাহ রাসূল দুইটি দুইটি করে দুম্বা আকিকা করেছেন। কে করেছেন? আল্লাহ রাসূল। আবার হাদিসে পাক, এটা হচ্ছে আমর ইবনে সোয়াইব বর্ণনা করেন, আন আমর ইবনে সোয়াইব আন আবি আন জাদ্দিহি আন্নান নবিয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্কা আনিল হাসানে ওয়াল হুসাইন আন কুল্লি ওয়াহিদ মিনহুমা কাবসাইনে ইসনাইন মিসলাইনে মুতাকাফফিয়ানে। হযরত আমর ইবনে সোয়াইব রাদিয়াল্লাহু আনহু, তিনি তার পিতা থেকে এবং তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমাম হাসান আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তখন হাসান আলাইহিস সালামের পক্ষ থেকে দুইটি দুম্বা আল্লাহ রাসূল নিজে আকিকা করলেন, অতঃপর ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, একই ধরনের দুইটি দুম্বা আল্লাহ রাসূল আকিকা করলেন। আকিকা কে দিয়েছেন? রাসূলের পাক। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, কে? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা স্বয়ং বর্ণনা করেছেন, জগৎ জননী সকল মুমিনদের আম্মা জান, তিনি হাদিস শরীফ বর্ণনা করছেন। এই হাদিস আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের চতুর্থ খণ্ডের 330 পৃষ্ঠায় বর্ণনা করেছেন, ইমাম হাইসামি মাজমাউ জাওয়াইদের চতুর্থ খণ্ডের 58 পৃষ্ঠায় বর্ণনা করেছেন, ইবনে হিব্বান আর সহি ইবনে হিব্বানের 12তম খণ্ডের 127 পৃষ্ঠায়, এরকম ছয়খানা হাদিসের কিতাব থেকে বর্ণিত হয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আন আলী আন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্কা আনিল হাসান ওয়াল হুসাইন, এবং এই হাদিস বর্ণনা করছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এটা মাওলানা আলী বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হুসাইন আলাইহিস সালামের পক্ষ থেকে আল্লাহর রাসূল আকিকা করেছেন, আর উম্মুল মুমিনিন বলেন আন আয়েশা আন্না ক্বালাত আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন হাসানিন শাতাইন ওয়া আন হুসাইনিন শাতাইন যাবাহুমা ইয়াউমুস সাবঈ। ইমাম হাসান আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তো ওনার সপ্তম দিনে আল্লাহর রাসূল ইমাম হাসান আলাইহিস সালামের পক্ষ থেকে দুইটি ছাগল আকিকা করলেন, অতঃপর ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তো ওনারও পক্ষ থেকে একই ধরনের দুইটি ছাগল কুরবানি আকিকা করলেন। মাওলানা আলী মুর্তজা বলছেন, আমার বেটা হাসান হুসাইনের পক্ষ থেকে আকিকা করেছেন আল্লাহর নবী, দ্বীনের নবী, আখেরি নবী, খাতামান নবীয়িন, রাসূল পাকের শ্রেষ্ঠ হাবিব, দুই সাহাবীর নাম রেখেছেন, উনার কানে আজান দিয়েছেন, উনাদের আকিকা উনি করেছেন, আল্লাহর নবী করেছেন। বুঝুন দুই ইমাম পাকের মর্যাদা কোন জায়গায়। শুধু তাই নয়, এই হাদিস শরীফটা বলে আমি আপনাদের ছেড়ে দেব, এই হাদিস শরীফটির আগে বর্ণনাকারী না হাদিসের কেতাবের নাম বলি, হাদিসটা মারাত্মক হাদিস। এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে যাবে
দুই হাসান হুসাইন মাওলানা আলী তো ওনার আব্বা যান, উনাদের কথা ছেড়ে ওনার কথা ছাড়েন, উনি তো দূরের কথা, ওনার আব্বা, আব্বার মর্যাদা সাধারণ মানুষদের বাপের মর্যাদা ছেলের উপরে হয়, হাসান হুসাইন ওনার যে মর্যাদা কায়নাতে কারো নাই, এই হাদিস পাক তার প্রমাণ। এই হাদিস শরীফটি ইমাম তাবারানি রিওয়ায়েত করেছেন, তাবারানি মুজামুল কবির তৃতীয় খণ্ডের 66 পৃষ্ঠা হাদিস নাম্বার 2682। আবার এই হাদিস ইমাম তাবারানি আল মুজামুল আওসাত ষষ্ঠ খণ্ডের 298 পৃষ্ঠা হাদিস নাম্বার 6462। এবং এই হাদিস শরীফটি ইবনে আসাকির তারিখে দিমাশক আল কবির 13 খণ্ডের 229 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। আবার এই হাদিস শরীফটি আল্লামা হাইসামি মাজমু জাওয়াইদের 9 খণ্ডের 184 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন এবং ইমাম হাইসামি বলেছেন রিজালুহু রিজালুস সিকা, এ সমস্ত রাবি সিকা রাবি বিশ্বস্ত। এবং হাদিস মুত্তাকি হিন্দি কনজুল উম্মাল 12 খণ্ডের 118 পৃষ্ঠা। আবার হাদিস মুহিবুদ্দিন আত-তাবারী জাখাইরুল উকবা ফি মানাকিবি জাবিল কুবরা প্রথম খণ্ডের 130 পৃষ্ঠা। ছয়খানা হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। হাদিস শরীফটি কি? হাদিসের সনাদ সহিহ, সকল রাবি বিশ্বস্ত। এবং এই হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যত সাহাবি ছিলেন সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় সাহাবি, মানে কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, রাইসুল মুফাসসিরিন হিব্রুল উম্মাহ তারজমানুল কোরআন তাকে বলা হয়, তিনি এই হাদিসে পাকের রাবি। তিনি বলছেন আন ইবনে আব্বাস কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইয়ুহান নাস আলা উখবিরুকুম বিখাইরিন নাস জাদ্দান ওয়া জাদ্দা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হে লোকেরা, আমি কি তোমাদেরকে খবর দিব না সেই ব্যক্তির সম্পর্কে যিনি দাদা ও দাদির দিক থেকে সকল মানুষের কাছে উত্তম? আগে আরবিটি পড়ে দিই, তারপরে আমি তর্জমাটা পড়ে করছি। আইয়ুহান নাস আলা উখবিরুকুম বিখাইরিন নাস জাদ্দান ওয়া জাদ্দা আলা উখবিরুকুম বিখাইরিন নাস আম্মান ওয়া আম্মা আলা উখবিরুকুম বিখাইরিন নাস খালান ওয়া খালা আলা উখবিরুকুম বিখাইরিন নাস আবান ওয়া আম্মান হুমা আল হাসান ওয়াল হুসাইন জাদ্দুহুমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া জাদ্দাতুহুমা খাদিজাতু ইবনাতু খাদিজাতু বিনতু খুয়াইলিদ ওয়া উম্মুহুমা ফাতিমা তুবনাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আবুহুমা আলী ইবনু আবি তালিব ওয়া আম্মাতুহুমা জাফর জাফর ইবনু আবি তালিব ওয়া আম্মাতুহুমা উম্মু হানি বিনতে আবি তালিব ওয়া খালুহুমা আল কাসিম ইবনু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া খালাতুহুমা যাইনাব ওয়া রুকাইয়া ওয়া কুলসুম ওয়া উম্মু কুলসুম বানাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাদ্দুহুমা ফিল জান্নাহ وأبوهما في الجنة وأمهما في الجنة وأمتهما في الجنة وخالتهما في الجنة وهما في الجنة ومن حبهما في الجنة. رسول پاک صلى الله عليه وسلم বললেন হে লোক সকল, আমি কি তোমাদেরকে সেই সন্তানগুলো সম্পর্কে বলবো না যিনি সেই সন্তানগুলো সম্পর্কে কি আমি তোমাদের ধারণা দিব না যে সন্তানেরা দাদা ও দাদির দিক থেকে তোমাদের সকলের চেয়ে উত্তম? আমি কি তোমাকে তাদের সম্পর্কে অবগত করব না যিনি চাচা ও ফুপুর দিক থেকে সকল মানুষের চেয়ে ওই সম্মানী ব্যক্তি? আমি কি তোমাদেরকে সেই মানুষ সম্পর্কে বলবো না যারা মামা ও খালার সূত্রে সব থেকে উত্তম, অর্থাৎ যত মামা খালা আছে সবার ইচ্ছা যে তার মামা খালা উত্তম, বুঝেছেন না? যত চাচা ও ফুপু আছে যত মানুষের সবারই চাচা ও ফুপু থেকে তাদের চাচা ও ফুপু উত্তম। আমি কোন ব্যক্তি সম্পর্কে বলবো না যাদের বাপ ও মা দুনিয়াতে যত বাপ মা আছে সব বাপ মা অপেক্ষা উত্তম। আমি তোমাদেরকে ওই ব্যক্তি সম্পর্কে বলবো না যত দাদা ও দাদি আছে দুনিয়ার বুকে সকল দাদা দাদি অপেক্ষা উনাদের দাদা দাদি উত্তম। এই সেন্সে উনি বলছেন মামা ও খালার সূত্রে সকল মানুষের চেয়ে উনি উত্তম। আমি কি তোমাদেরকে তাদের খবর দিব না যারা তাদের পিতা ও পিতার সূত্রে সকল মানুষের চেয়ে উত্তম, অর্থাৎ উনার পিতা ও মাতা সকল পিতা মাতা অপেক্ষা উত্তম, তারা হলেন আল্লাহ হুমাল হাসান আল হুসাইন, তারা হচ্ছেন হাসান আর হুসাইন। কারণ তার নানা আল্লাহর রসুল, আর কারো নানা আল্লাহর রসুল না। এইরকম নানা পৃথিবীতে আছে? না। এইরকম কারো নানা আছে?
ওনার নানা হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বলে ওনার নানি যান খাদিজা বিনতে খুয়াইলিদ উম্মুল মুমিনিন, খাদিজা বিনতে খুয়াইলিদ তাদের মাতা ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূলের কন্যা ফাতেমা আলাইহিস সালাম, তাদের পিতা আলী ইবনে আবু তালিব, তার চাচা জাফর ইবনে আবু তালিব, তাদের ফুফু উম্মে হানি বিনতে আবু তালিব, তার মামা হযরত কাসেম বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার খালা আল্লাহর রাসূলের কন্যা রোকাইয়া উম্মে কুলসুম এবং জাইনাব, হাদিসে পাকের লব ছয়খানা কিতাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাদ্দুহুমা ফিল জান্নাহ, তার নানা জান্নাতি, ওয়া আবুহুমা ফিল জান্নাহ, তার নানা জান্নাতি, তার আব্বা জান্নাতি, তার মাতা জান্নাতি, তার পিতা জান্নাতি, তার চাচা জান্নাতি, তার ফুফু জান্নাতি, তার মামা জান্নাতি, তার খালা জান্নাতি, ওয়া হুমা ফিল জান্নাহ, তারা দুজন হাসান হুসাইনের জান্নাতি, ওয়া মান হাব্বাহুমা ফিল জান্নাহ, এবং যারা যারা এই দুইজন হাসান হুসাইনকে মহব্বত করবে তারাও জান্নাত। বুঝেছেন না, একদিন রসুলের পাক দুই সাহাবার সাথে কিনে খেলা করছেন, খেলা করতে তো অনেক কথা হয় না, তো একদিন দুই ইমাম পাক জিজ্ঞাসা করছেন যে হে নানা আপনি বড় না আমি বড়, বাচ্চা তো মানে দুনিয়াদারিতে বাচ্চা কিন্তু বাচ্চা না, তখন আল্লাহ রসুল বললেন যে কে বড়, আমি তো আল্লাহর নবী তাহলে আমি বড়, তখন দুই ইমাম পাক বললেন না আমি বড়, তো বললেন কী করে, শাহজাদার সাথে খেলা করছেন, তো বললেন কী করে তোমরা দুজনে আমার চেয়ে বড় হলে, বলে কী করে আমার সর্বপ্রথম আমার যিনি নানা তিনি খাতামান নবীন সব নবীদের নবী, আপনার নানা তো নবী নবীদের নবী তো দূরের কথা নবীই নয়, আমার যিনি বাবা তিনি হচ্ছেন আলী, তিনি সকল মুমিনদের মওলা, আলী তো আপনার আব্বা নয়, আপনার আব্বার জন্য তো আপনি বলেন নি যে আমার বাবা সকল মুমিনদের মওলা, আমার মা আমার যিনি আম্মা জান্নাত রানী আপনার বিটি, জান্নাত রানী সেই জান্নাত রানী তো আপনার মা নয়, আপনার মা তো জান্নাতের নেতৃত্ব দিবেন না, আপনার আম্মা জান্নাতি বা আমিনা আলাইহিস সালাম, কিন্তু উনি জান্নাতের নেত্রী না, জান্নাতের নেত্রী আমার মা আপনার মা না, আপনার আব্বা হযরত আব্দুল্লাহ বেশ এক জান্নাতি আমাদের মাথার তাজ সবারই, কিন্তু ওনার জন্য তো বলেননি মুমিনদের মওলা, আমার বাবা মুমিনদের মওলা, সর্বোপরি আমার যিনি নানা সকল নবীদের সর্দার আপনার নানা নবীদের সর্দার না, কি হিউমার দিয়ে কথাগুলো বললেন, আল্লাহর রাসূল খুশিতে দুই বাচ্চাকে জড়িয়ে ধরলেন খুশির সাথে, ইনাদেরকে নিয়ে খেলা করতেন হাঁটু গেড়ে, ঘোড়া বলেন আমার ঘোড়া নাই, আরবের লোকরা ঘোড়ায় চাপ আমাদের ঘোড়া কই, এই যে আমি ঘোড়া এই যে তোমাদের ঘোড়া বলে উনি হাঁটু গেড়ে দিতেন, আমি কয়দিন আগে হাদিস শরীফ পাঠ করে শুনালাম পাবনাতে, এই যে আমি ঘোড়া, তো ওনারা দুজনে চাপলেন, তো নানা যান ঘোড়া তো লাগাম থাকে তোমাদের লাগাম কই, বলে এই যে আমার জুলফিটা ধরো লাগাম, কতই না ভালোবেসেছেন, কীভাবে ওনাদেরকে নিয়ে খেলা করেছেন এই দুই ইমাম পাক, আর এই ইমাম পাকদের বিরুদ্ধে যারা বলে তারা কি আর মুসলমান, হ্যাঁ কখনোই না তারা মুসলমান। আর একটা জিনিস দেখুন, হাসান হুসেন আলাইহিস সালাম আলাইহিমা সালাম এনারা দুজনে কি বাচ্চা না, ওই যে আপনা আনা বললেন, আপনা আনা ওয়া আপনা আকুম, আপনি আপনার পুত্রদেরকে নিয়ে যান আমি আমার পুত্রদেরকে নিয়ে যাচ্ছি, তো এই দুজন কি বড় বয়স্ক কি না বাচ্চা, শাহজাদা একজন কোলের আর একজন আঙুল ধরে নিয়ে যাচ্ছেন, এই দুজনের মর্যাদা কেমন, ওই সময় বড় বড় যারা তাবর তাবর বয়স্ক লোক আছেন তাদের থেকেও মর্যাদাবান, তারা দুই ইমাম পাকে কদম পাকে চুমু দিতেন বাচ্চার পায়ে, এ থেকে কি বোঝা গেল এই খানদান পাক যারা তাদের বয়ে মর্যাদা বয়স দ্বারা হয় না, মর্যাদা খানদান পাকের দ্বারা, এই খানদান পাকের একজন বাচ্চার মর্যাদা, একজন বাচ্চা একজন 90 বছরের বয়স্ক লোকের থেকেও অনেক বেশি,
তাদের কাছেও সম্মানীয়, বুঝেছেন না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন একদিন জানাজা থেকে ফিরছেন ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে, জানাজা থেকে ফিরতে গিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালাম খুবই অল্প বয়স, আবু হুরায়রা বৃদ্ধ সাহাবী, হঠাৎ উনি লক্ষ্য করলেন রাত পথ চলতে গিয়ে ইমাম পাকের জুতো মোবারকে ধুলো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পকেট থেকে রুমাল বার করে ইমাম পাককে দাঁড় করিয়ে আবু হুরায়রা বসে পড়লেন, নিজের পকেট থেকে রুমাল বার করে রুমাল দিয়ে ওনার জুতো ঝাড়তে লাগলেন, বুঝলেন না, পরিষ্কার করে দিলেন। হযরত ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম হুসাইন আলাইহিসসালাম একদিন ঘোড়ার পিঠে উঠবেন, তো ওই যে রেকাবে পা দিয়েছেন, পা দিয়ে তো উঠতে হবে, তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইমাম হুসাইন আলাইহিসসালামের চাচা, মওলা আলী আলাইহিসসালামের চাচা তো ভাই, রাসূল পাকের চাচা তো ভাই, উনি ওনার থেকে বয়স অনেক বড় বৃদ্ধ আর ইনি খুব কম বয়সী যুবক, তো ওনার চাচা ওই রেকাবে পা দিয়েছেন, দিয়ে ইমাম পাকের কদম মোবারক ধরে রেকাবে বসিয়ে দিয়েছেন, উনি উঠছেন তো রেকাবটাকে ভাবে ধরেছেন খাদেম হিসাবে, কি হিসাবে, খাদেম হিসাবে, রেকাবে পা হাত দিয়ে ওনার কদম মোবারকটাকে হাত দিয়ে বসিয়ে দিয়েছেন। লোকেরা বলে এটা কিরকম যে আপনি এত বয়স্ক সাহাবি, বয়োজ্যেষ্ঠ, তারপর আপনি চাচা, আজকালকার মোল্লা মোলবি বলছে না ঠিক ওইরকম ওইরকম, তারপর আপনি চাচা ভাতি, উনি ভাতিজা, আর আপনি তার কদম পাকে হাত দিয়ে আপনি রেকাবে হাত দিচ্ছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু জালালের মধ্যে চলে আসলেন, বললেন শোনো বেওয়াকুফ, যদি তোমরা ইমাম হুসাইন আলাইহিস সালামের মর্যাদা জানতে তাহলে ওনাকে পায়ে হাতে জমিনের উপর যেতে দিতে না, প্রত্যেক আরববাসী কাঁধে করে ইমাম পাককে তোমরা নিয়ে যেতে, তোমরা কেউ ইমাম পাকের মর্যাদা বুঝো না, ইনাদের কাছে বয়স দিয়ে বিচার হয় না, ইনাদের মর্যাদা সকল মানুষের উপরে, এই এই বংশের একজন শিশুও সদ্য যত বাচ্চা, এই খানদানে সদ্য যত বাচ্চা, যত বড় আল্লাহর ওলি হন না কেন তার কাছে তার চেয়ে মর্যাদাবান এই আহলে বাইত পাকের পরিবারের সদ্য যত একজন শিশু, আহলে বাইত পাকের পরিবারের একজন সদ্য যত শিশু, কেউ কেউ বলছেন বলে না এই খানদান পাকের যিনি সাজ্জাদান হোসেন ভাই অমুক, ওনাদের বয়স কম, আর বয়স তো যিনি প্রথম সাজ্জাদান হোসেন হন তার তো বয়স কম হয়ই, তাই না? ইমাম পাকের বয়স কত ছিল, ছোট ইমাম পাকের বয়স কত ছিল, বড় ইমাম পাকের বয়স কত ছিল, ইমাম আলী আসগার আল ইসলাম কত বয়স ছিল, ছয় মাসের শিশু, উনি কি ইমাম না, অথচ তো উনি ইমাম, ইমাম হাসান আলাইহিস সালাম, সহিহ বুখারী হাদিস, ইমাম হাসান আল ইসলামকে রসুলের পাক তার কোলের উপরে বসিয়ে বললেন হাজা সাইয়্যাদ, হাজা সাইয়্যাদুন, মানে সাইয়্যাদ এর অর্থ কি বাংলা অর্থ, ইনি সাইয়্যাদ আছেন, সাইয়্যাদ মানে সর্দার, ইনি সাইয়্যাদ আছেন, একটা বাচ্চা শিশু সর্দার কেমন করে হয় এ তুমি বুঝাও আমাকে, সাইয়্যাদ হবেন সর্দার হবেন তা বলেননি, বড় যখন হবেন যখন উনি খেলাফত মাসনাদে বসবেন তখন উনি সাইয়্যাদ হবেন তা বলেননি, হাজা কানা সাইয়্যাদুন তা বলেন নাই, যে উনি কানা মানে তো ছিলেন আর উনি সাইয়্যাদ হবেন এ কথা উনি বলেন নাই, বলেছেন হাজা সাইয়্যাদুন, এই বাচ্চা সর্দার আছেন, এই হাদিস শরীফ সাবেত করে এই আহলে বাইতের ঘরে যে একদিন একদিনের শিশু যেই দিন বাচ্চা ভূমিষ্ঠ হয় সর্দারই নিয়েই ভূমিষ্ঠ হয়, এই খানদানের প্রত্যেকটা বাচ্চা সর্দার, নেতৃত্ব ইনাদের বয়স দ্বারা বিচার হয় না, ইনারা নেতা ও ইমাম, ইমাম হাসান হুসাইন পৃথিবীতে আসার পর জান্নাতে সর্দার হয়েছেন, আল্লাহর রাসূল আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যাদা শাবাব আহলে জান্নাত, আল্লাহ আগে থেকে ইনাদেরকে জান্নাতের সর্দার বানিয়েছেন, ওনাদের দুনিয়াতেই আসেননি তার আগে থেকে, আর ইনারা তো পৃথিবীতে এসেছেন তো পরে, ইনাদেরকে সৃষ্টি করা হয়েছে সমস্ত নবীদেরও আগে, কেন নূর আহমদ রাজা খান বারানবী তিনি পর্যন্ত বলেছেন তেরি নস্ল পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা তু হ্যায় আইনে নূর তেরা সব ঘরানা নূর কা, আপনার নস্ল পাকে বাচ্চা বাচ্চা সবই নূরের, আপনি হুবহু নূর, আপনার ঘরে সব আলাউলাদ নূর, খানদান পাক কি নূর,
নূরের সাথে মাটির তুলনা হয়? মাটি 150 বছর বয়স পেতে পারে, আর আজকে এই ঘরে যে বাচ্চা পয়দা হলেন তিনি একদিনের নূর। এই একদিনের শিশু নূর 150 বছরের বয়স্ক মানুষ অপেক্ষা উত্তম। ওই একদিনের শিশুরা যদি মুরিদ করেন, যদি মুরিদ করেন একদিনের শিশু, তাহলে 100 বছরের মানুষও তার কাছে মুরিদ হতে পারবে। বুঝতে পেরেছেন না? ঈসা আলাইহিস সালাম, কোরআন পাকের আয়াত, 3 দিনের শিশু। যখন ঈসা আলাইহিস সালামের আম্মার উপরে তোহমত দিল, যিনাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, তো বাচ্চা কোথা থেকে আসলো? এই বাচ্চা কোথা থেকে আসলো? 3 দিনের বাচ্চা। আল্লাহ পাক জবান খুলে দিলেন, কথা বললেন, এবং সে বাচ্চা বললেন কি? শাহাদাত দিলেন আল্লাহ, আর বললেন আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল, আমি নবী। 3 দিনের বাচ্চা নবী হয় না? হয়। যিনি নবী হন, 40 বছর বয়সে নবী হন না, আলামে আরওয়া থেকে তিনি নবী। আল্লাহ পাক নবুয়ত দিয়ে পৃথিবীতে পাঠান, নবুয়তের ইজহার 40 বছর বয়সে করেন। পৃথিবীতে আসার আগেও নবী, যত নবী সৃষ্টি হয়নি তার আগেও নবী, বরং হার নবীর নবুয়াতে, নবুয়াতে মুস্তাফা থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিসসালাম মাটি ও পানির মাঝখানে ছিলেন, অর্থাৎ দেহই তৈরি হয়নি আদম আলাইহিসসালামের, তার আগে থেকেও আমি নবী ছিলাম। রসুল পাক জন্মের আগে থেকেই নবী। কোরআনে তার দলিল রয়েছে যে আলামে আরওয়াতে যখন সমস্ত পয়গম্বরদের থেকে আয়াতে মিসাক অঙ্গীকার নিচ্ছিলেন, তখন কি বললেন? অঙ্গীকার নেওয়ার সময় সব পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা বললেন, তোমরা স্বীকার করো, অঙ্গীকার করছো কি? তোমরা যদি ইনার জামানা পাও, ইনাকে তোমরা মাদাদ করবে, সাহায্য করবে, ইনি নবী। সকল পয়গম্বর বললেন উনাকে আমরা একরার করলাম, কবুল করে নিলাম পয়গম্বর হিসাবে, নবী হিসাবে আমরা উনাকে মাদাদ করব। আলামে আরওয়াতেই সকল নবী আখেরি নবীকে নিজেদের নবী হিসাবে মেনেছেন। অতএব যারা দুনিয়া সৃষ্টির আগে আলামে আরওয়া থেকে নবী পাকে নবী এ ঈমান রাখে, এই ঈমান সমস্ত পয়গম্বরদের ঈমান, আর এই ঈমান যে রাখে না এটা পয়গম্বর বিরোধী ঈমান, কোরআন বিরোধী ঈমান। তো ইনারা জন্মের আগে থেকেই নবী। রাসূল পাক তার নবুয়তের প্রচার করেছেন 40 বছর আগে, প্রকাশ করেছেন নবুয়তের 40 বছর বয়সে, তার মানে সেই দিন নবুয়ত নয়, নবুয়ত আগেই। ঠিক এই খানদান পাককে আল্লাহ পাক ইমামত ও বেলায়েত দিয়ে পাঠিয়েছেন, নবুয়তটাই ইমামত, নবুয়ত ও রেসালাত ইমামত ও বেলায়েত রূপে এসেছে। তো এই খানদান পাকের যারা ইমামত ও বেলায়েত নিয়ে এসেছেন, দুনিয়ায় আসার পর ইমাম ও ওয়ালি হন নাই, আল্লাহ পাক আলামে আরওয়া থেকে ইনাদেরকে ইমামত ও বেলায়েত দান করেছেন, এবং পৃথিবীতে ইমামত ও বেলায়েত নিয়ে পৃথিবীতে এসেছেন। ওই কারণে এই খানদান পাকের এক দিনের বাচ্চা ইমাম এবং ওয়ালি। বুঝতে পেরেছেন না? একদিনের বাচ্চা, যে ঈসা আলাইহিস সালাম 3 দিনের বাচ্চা বলছেন আমি নবী, বুঝেছেন না? 3 দিনের বাচ্চা, ঈসা আলাইহিস সালামকে নবী 3 দিনের বাচ্চাকে মানছে, রাসূল পাককে মানছে না, বলছে 40 বছর পর উনি নবী। ঈসা আলাইহিস সালাম 3 দিনের বাচ্চা নবী, আর আমাদের নবীর জন্য বলছেন 40 বছরে। তো ইনাদের বয়স নয়, দেখো ইনারা কোন খানদান থেকে এসেছেন। এই খানদান পাক সব খানদান অপেক্ষা আফজাল, উত্তম। অতএব ইনাদের বিরুদ্ধে যদি কেউ বেয়াদবি করে, ইমান থেকে খারিজ হয়ে যাবে, কোনোদিন তার ইমান নসিব হবে না। কোরআন পাকের উপর আয়াত পাক এসেছে, সে যত তওবা করুক আল্লাহ তার তওবা কবুল করবেন না, যত বড়ই গুনাহ করুক আল্লাহ তওবা কবুল করবেন, তওবা যখন যদি করে, যদি মূর্তি পূজাও করে আর যদি তওবা চায় আল্লাহ তওবা কবুল করবেন। কিন্তু আল্লাহর রাসূল এবং রাসূলের আহলে বাইত পাকের প্রতি যদি গুস্তাখি করে, বেয়াদবি করে, এই বেয়াদবির জন্য আল্লাহ পাক তার গুনাহকে, কালকেই বলেছি কোরআন পাকের আয়াত পাক, তার পাপকে গুনাহকে, এটা হলো নেফাকি মুনাফিকি, একে আরো বৃদ্ধি করে দেন এবং কুফরি অবস্থাতেও মৃত্যুবরণ করবে।
এর তোবা দুশ্মনে আহলে বাইতের তওবা, আহলে বাইত পাকের জন্যই সব কিছু, দুনিয়া জান্নাত আখেরাত সব আহলে বাইত পাকের জন্য। এই কারণে আহলে বাইত পাকের প্রতি যদি কেউ দুশ্মনি করে, একবার দুশ্মনি করলে, ওনাদের বেয়াদবি করলে, ক্যাব মারতে দম তাক, তার তওবা আল্লাহ কবুল করবেন না। অতএব খুব সাবধান, এইটা আল্লাহর কাছে পানাহ চাইবেন, ইয়া আল্লাহ যেন আমাদের দ্বারা কখনো এই খানদান পাকের প্রতি বেয়াদবি গুস্তাখির দুশ্মনি না হয়ে যায়। দুশ্মনি বিশেষ করে দুশ্মনি যদি করে, এই দোয়া তওবা কোনদিন কবুল হবে না। আল্লাহ পাক আমাদের তৌফিক আতা করুন যেন আমরা এই খানদান পাকের গোলামি করতে পারি, এই খানদান পাকের দাসত্ব করতে পারি, এবং ইনাদের এই গোলামি করতে করতেই যেন আমাদের মৃত্যু হয় এবং দুনিয়া ও আখিরাতে ওনাদের কদম পাকে ছায়াতলে ঠাঁই পায়। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরশের কুরসি ঝুঁকে তসলিম মোহাম্মদ কে লিয়ে, উঠ খড়ে হো মুমিন ও তাজি মোহাম্মদ কে লিয়ে। Oh.
গসে আজম বমনে বেকসো হাম দাদে মুনি সে খাস্ত দিল রহমতে রহমাম দাদে গসে আজম বমনে কুষ্ট হিজরাম দাদে শেখ আলম মদাদে মুরশিদে পাকাম দাদে দস্তগিরে জুআফা জোরে গরিবা মদাদে হামি আল তাব দাফে রহমা মদাদে লুৎফে আমে তুমরা চুন্না নুমায়া দরবে হুম গুফতাই অন্না বহরে মুরিদা মদদ দে মাম্বাই লুতফ আতা রহমত আলম করমে মা দিনে জুদ সখা মজহরে রহমা মদদ দে কসনা শুদ মিসল তুলে ওয়ালি রহমান ও রহিম হাদি ও রহবর ও হামি মুরিদা মদদ দে কাদেরি রাবি নেগর আজরার আওতা করম আমদাবর দরি তু বেসর সমদে وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اهل بيته واله الطيبين والطاهرين والمعصومين الاجمعين خصوصا على سيدنا الغاصي الاعظم امين المكين برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله محمد رسول الله يا شيخ عبد القادر شيخ لله السلام عليكم ورحمه الله وبركاته